এরকম মানে ওরা মোর লাইক ডাইডেক্টিক, যে প্রফেসর টিচার এখানে থাকবে, স্টুডেন্ট হচ্ছে ওখানে, তো টিচার লাগে সেজ অন দ্য স্টেজ আর ছাত্ররা শুনবে। দিন চেঞ্জ হয়ে গেছে, আজকাল ছেলেরা আইপড নিয়ে ঘুরে, আমরা একটু হিস্টোরিক্যাল ইভেন্ট নিয়ে কথা বললে ওরা গুগল করে বের করে ফেলে। সো ইট উইল বি টু ওয়ে লার্নিং। আমার ইনশাল্লাহ আমি আমার অনেক শিক্ষার্থী আমি পড়িয়েছি, ওরা জানে, আমি ওদেরকে জিজ্ঞেস করি হোয়াট ইউ লাইক টু লার্ন, হোয়াট ইজ দ্য আই ক্যান অ্যাড টু দেম। আমি বোরিং লেকচার দিতে চাই না, আমি চাই ওদের কাছ থেকে শিখতে, ওদের সাথে শিখে ওকে আমি গাইড করব। সো আই ওয়ান্ট টু বি গাইড অন দ্য সাইড, নট দ্য সেজ অন দ্য স্টেজ। বুঝছেন ব্যাপারটা? পাশে থেকে তাকে আমি কোচিং করব, কিন্তু সামনে বলে মিলিটারির মতো বলবো না, বসো উঠো করো। ওই জন্য আপনার ই লার্নিং ডিজাইনে আপনার প্যারাগজিক্যাল ফিলোসফি এমন হতে হবে, আপনি কী ভাবছেন ভালো, আপনি যদি মনে করেন আপনি ডাইডেক্টিক দ্যাট ইনস্ট্রাক্টর ফ্যাসিলিটেট করবেন নাকি আপনি ইনস্ট্রাক্টর ল্যাড করবেন, এটা আপনার ঠিক করতে হবে। এই জন্য ইনস্ট্রাকশনাল ডিজাইনার জিনিসটা আপনাকে বলে দেবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে ইয়েস, কতগুলো ক্ষেত্রে আমি ছেলেদের বলি এটা আমি ভালো জানি, তোমরা আমার থেকে শিখতে হবে। কতগুলো ক্ষেত্রে আমি বলি না, এটা আমরা কোলাবোরেটিভলি শিখবো। একটু ফ্লেক্সিবল করা, ছাত্রের সাথে একটু শিক্ষার্থী একটু ফ্রেন্ডলি হতে হবে, উপায় নেই, কারণ এটা ই লার্নিং, আপনি ওকে দেখছেন না সবসময়। হয়তো টেকনোলজি, আপনি একটা ক্লাস শুরু করেছেন, কোপিং দ্যাট সবাই আপনার ক্লাসে বানানো শিখবে, কিন্তু একটা ছাত্র সে কোনো মতে কানেকশনই পাচ্ছে না, কারণ সামথিং রং। এই জন্য সবসময় আপনার ইনস্টিটিউশনকে আপনি রাজি করাবেন যে একজন টেকনিক্যাল সাপোর্ট অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ আউট। আমার মনে আছে একটা ছোট্ট জিনিস হলে স্বপ্নের শেষ হয়ে যাবে। আমার মনে আছে একবার আমি ক্যানাডিয়ান ডিস্টেন্স এডুকেশনে একটা টক দিচ্ছিলাম বাসার টেলিফোন ধরে, তো ওরা যাচ্ছিলো সব ক্যানাডিয়ান প্রভিন্স নিয়ে। যখন তারা ব্রিটিশ কলম্বিয়াতে আসছে, একটা মহিলা আমাকে জিজ্ঞেস করলো, আমি স্ট্যানফোর্ড থেকে একটা ক্লাস নিয়েছি, আই ওয়াজ খুব ভালো, কিন্তু আই ডিন্ট লাইক ইট বিকজ দেয়ার রেজিস্ট্রেশন ওয়াজ সো ব্যাড। দেখুন সব ঠিক ছিল, কিন্তু রেজিস্ট্রেশনটা ভালো ছিল না বলে কোর্সের নাম খারাপ হয়ে গেছে। ইউ সি, সো উই নিড টু থিঙ্ক অ্যাবাউট ই লার্নিং, গুড প্ল্যানিং, ইনফ্রাস্ট্রাকচার, কে অ্যাসিস্ট করছে কিনা স্টুডেন্টদেরকে। কারণ স্টুডেন্টরা মরুভূমির মতো ছড়িয়ে ছিটিয়ে, আমি তাদেরকে দেখি না। আমার জর্জ ওয়াশিংটনের মাস্টার্স প্রোগ্রামে কমপ্লিটলি অনলাইন, কোনো দিন ছাত্রদের দেখিনি। ওই যখন গ্র্যাজুয়েশন দুই একজন আসলে দেখেছি, ওদের ছবিও তো দেখেছি। আরেকটা জিনিস, আপনি যখন একটা ই লার্নিং ডিজাইন করবেন, এখন তো অনেক ধরনের ব্রাউজার আছে, এটা হচ্ছে ইন্টারফেস ডিজাইনের, তো দেখবেন কি ব্রাউজার, এক একটা ব্রাউজার এক ধরনের ডিসপ্লে করে। তো আপনি করবেন কি, ওইটা করার পরে বিভিন্ন ব্রাউজারে দেখবেন কার ছবিটা কি ঠিক জায়গায় গেছে কিনা, কারণ স্টুডেন্টরা আপনার ওই স্ক্রিন দেখে ওদের লার্নিং এনভায়রনমেন্ট। সো মেক শিওর পিকচার রাইট প্লেসেস, টেক্সট রাইট প্লেসেস, আর ইট ইউ নো ইস মানে ডিফারেন্ট ভার্সন যেন এফেক্ট না হয়, এটা হচ্ছে ভেরি আপনার সেন্স মেকিং আর কি, কমন সেন্স থিং। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমি সরকারি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো। প্রেসিডেন্ট ক্লিনটন একটা ভালো কাজ করেছেন আমাদের স্পেশাল এডুকেশনে, 5-8 কমপ্লায়েন্স, এর অর্থ হচ্ছে আমেরিকান ডিসএবিলিটি অ্যাক্ট। এ ধরুন এখানে মনে করেন একজন অন্ধ আছে, তো একটা সফটওয়্যার নাম হচ্ছে স্ক্রিন রিডার, যখন স্ক্রিন রিডারটা পড়বে তখন বলবে ইন্টারফেস ডিজাইন গ্রাফিক, তারপর বলবে পেসের সাইড ডিজাইন, অন্ধ বুঝলো না গ্রাফিকটা কি। তো এই 5-8 কমপ্লায়েন্সে করে কি, তো ফোর্স করে গ্রাফিকে বর্ণনা করার জন্য, বুঝছেন, সেই বর্ণনা 5-8 কমপ্লায়েন্স, তো বলবে কি ইন্টারফেস ডিজাইন গ্রাফিক অফ এ কম্পিউটার অর হোয়াট এভার টাচ বাই সামওয়ান, এটা ডিসক্রাইব করবে। তা আমাদের দেশে আই হোপ যে এই জিনিসটা করে, যারা ডিজেবল তারা যেন ফুল বেনিফিট পেতে পারে। ক্লাসে আমরা বিল্ডিং করতে ও সিঁড়ির জন্য সিঁড়ি না দিয়ে আমরা একটু রোল ওয়ে করতে পারি, কিন্তু ই লার্নিং এটা সম্ভব। একটু সরকারি পলিসি মাস্ট অ্যাডাপ্ট ডিজেবিলিটি অ্যাক্ট, এটা আমি সব দেশে বলি এবং এটা খুবই জরুরি, এটা করা কঠিন কিছু না। আচ্ছা, হ্যাঁ, সব দেশে গেলে একই প্রশ্ন, এই যে ই লার্নিংয়ের মাধ্যমে শিখছে, যে পরীক্ষাটা নিব কী করে, এটা তো নিশ্চয় আপনার প্রশ্ন আছে, তাই না? ওয়েল, আমার কোনো আনসার নেই, তবে আমার আনসার এইটুকু, আমার ওয়েব বেস ইনস্ট্রাকশন বইতে ইউনিভার্সিটি অফ টেক্সাসের ডক্টর ডিলেন হাসপেত লিখেছিল যে এইটা করো না কেন, তুমি যখন ক্লাসটা যদি মনে করেন মাল্টিপল চয়েস দিতে থাকে, সবাই যোগাযোগ করে উত্তরটা পেয়ে যাবে, আপনাকে
এমনভাবে আপনার কোর্সটা তৈরি করতে হবে যে ইউ ডেভেলপ রিলেশনশিপ উইথ দ্য স্টুডেন্ট, হঠাৎ করে সি থেকে পাবেন একজনে। তো আপনার কোর্স ডিজাইনে গুড ডায়ালগিং হতে হবে আপনার সাথে, আপনার ছাত্রের সাথে। ইউ বিল্ড রিলেশনশিপ, প্রজেক্ট দেবেন, পোর্টফোলিও দেবেন, মাঝে মধ্যে অ্যাডাপটিভ কুইজেস দেবেন। অ্যাডাপটিভ মানে বেসড অন ইস রেসপন্সেস আপনার প্রশ্ন আসবে ওরকম করে, দুজন পাশে বসে আছে একই ধরনের প্রশ্ন পাবে না। তবে অনেকে বলে যে হ্যাঁ আমি কীভাবে ভাবলাম, আপনি কীভাবে জানলেন যে ওই ছেলেটা পরীক্ষা দিচ্ছে, সে হয়তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ পরে টেবিলের নিচে আরেকজন কিন্তু কম্পিউটার টাইপ করছে, আমি জানি না। কিন্তু আপনি যদি কোর্সটা এমনভাবে ডিজাইন করেন, মেক ইট ফান, মেক ইট ইন্টারঅ্যাক্টিভ, গেট এম ইনভলভ ইন লট অফ প্র্যাকটিক্যাল প্রজেক্টস, সো দ্যাট দে উইল কাম ব্যাক নেক্সট ডে ফর মোর লার্নিং। আমি জাফর ইকবাল সাহেবের আমরা একটা একটা চ্যাপ্টার লেয়ার কথা ছিল অনেকদিন, বেশ কয়েক বছর আগে, উনি একটা কথা বলেছিলেন আমাকে, যে বলেছেন যে উনি ওনার ছাত্রদের মধ্যে তৈরি করেন টু থ্রি সিস্টেমে, কি বলেছিলেন যে আপনাদের ছাত্ররা শিক্ষক হবে পরে। দিস ইজ ওয়ান ইম্পিটাস, ফাইন্ড আউট ইনোভেটিভ সিস্টেম, ফাইন্ড আউট ইনোভেটিভ ওয়েজ সো দ্যাট স্টুডেন্টস উইল বি ইনভলভ। এই যে আমরা ক্লাসে বাংলাদেশে, আমি এখন সিস্টেমটা জানি না, আমার আমি সরি, যে কীভাবে শিক্ষকদেরকে ইভালুয়েট করা হয়, আমেরিকান সিস্টেমে হয় কি স্টুডেন্টরা যেহেতু বস তারা আমাদের ইভালুয়েট করে বেসড অন দ্যাট, আমরা ইয়ে করি, এখানে জানি না। কিন্তু ই লার্নিংয়ের সুবিধা কি, ই লার্নিংয়ে দেখবেন কি একটা কোর্সের যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, সে জনাব মালিক যেটা ডিজাইন করছে ওনার সাথে, ওর নাম হচ্ছে মিসেস রহমান, যে পড়াচ্ছে ওর নাম হচ্ছে মিস্টার লতিফ হয়তো, তো যে গ্রাফিকটা ডিজাইন করেছে হচ্ছে আরেকজন, অরুণ নাম একটা ভদ্রলোক হতে পারে, কে প্রোগ্রাম, অনেক লোক ইনভলভ। তো আপনি ই লার্নিংয়ে অনেক সুবিধা আছে যে স্টুডেন্টরা যখন জিনিসটা পড়ছে ওরা কমেন্টগুলো দিচ্ছে, তো আপনি এখানে প্রত্যেকটা পেজ আপনার পেজ কন্টেন্টের উপরে আপনি কমেন্ট পেতে পারেন। তো আপনি বুঝবেন এই কন্টেন্টের গ্রাফিক্সটা ভালো না, তাহলে কার জন্য কমেন্টটা নিচ্ছেন, গ্রাফিক আর্টিস্ট, পরে বলেন যে এটা তো ওরা বুঝছে না তোমরা এটা করো। তো আপনার জন্য খুব সুবিধা, ইটস আমরা বলি ফর্মেটিভ ইভালুয়েশন, ইমপ্রুভিং ইট, হ্যাঁ ফর ইউর গেটিং ফিডব্যাক ফর ইম্প্রুভমেন্ট, এই একটা সুবিধা ই লার্নিং আছে। ম্যানেজমেন্ট, মনে করেন আপনি ই লার্নিং একটা টেস্ট দিচ্ছেন, বগুড়াতে আপনার স্টুডেন্ট আছে, চিরঙ্গে আছে, ময়মনসিংহে আছে, হঠাৎ করে দেখা গেছে কি ওরা সবাই বসে আছে আপনার ওই টেস্টটা নেওয়ার জন্য, ওই আপনি বলছেন 8 AM এ আমি টেস্টটা দিচ্ছি, হঠাৎ করে আপনার সিস্টেম চলছে না, ওরা কিন্তু বসে আছে, এটা আপনার কর্তব্য যেহেতু আপনার আপনাকে পে করেছে, যে ওদেরকে জানা, যে কোনো উপায়ে জানা যে আপনার হয়তো আপনি সিক অথবা আপনার ওখানে প্রবলেম হয়ে গেছে, কিন্তু এত লোককে বসিয়ে রেখে লাভ নেই। সে এইসব চিন্তা আমরা করতাম না আগে, ফেস টু ফেস ক্লাসে এসে আমি চিন্তা করতাম ওখানে নোটিশ আজকে ক্লাস হবে না, ওরা চলে গেল। কিন্তু আপনার ছাত্ররা যে বসে আছে আপনাকে সেভাবে চিন্তা করতে হবে, একটা সিস্টেম বের করতে হবে তাদেরকে জানানো। আমি এই বক্তৃতা দিচ্ছিলাম কলম্বিয়া ইউনিভার্সিটিতে, তো ওরা আমাকে কলম্বিয়া প্রফেসর বলছে যে তুমি নাকি লার্নার্স আর লয়ার নাকি, আমি তো অলমোস্ট লাইক দ্যাট, কেন লার্নার্সদের জন্য তো এটা বলছি, অ্যাকচুয়ালি আমি আপনাদের কাজ বাড়িয়ে দিচ্ছি, কিন্তু ইনশাল্লাহ এই কাজ বাড়াতে আপনাদের আমাদের কষ্ট করতে হবে এবং জেনারেশন অনেক ইম্প্রুভ করবে, অনেক শিক্ষক আমাকে পছন্দ করবে না, আমি জানি অনেক ইনস্টিটিউশন আমার পছন্দ করে না, কারণ আমি এত কিছু বলি যেগুলো এগুলো আমি রিসার্চ করে বের করেছি ওভার সো মেনি ইয়ার্স, ওইটা অবশ্য বলে ফেলেছি রিসোর্স সাপোর্টে, এখানে কিন্তু আপনার ভালো করে টেকনিক্যাল সাপোর্ট, ডিজিটাল লাইব্রেরি আপনাকে এস্টাবলিশ করতে হবে। এটা দেখাচ্ছি না, আচ্ছা এটা আসুন, এথিক্যাল ইস্যু, সো মেনি প্রবলেমস, আই ক্যান রাইট সো মেনি বুকস, পাবলিশ আমার বারবার বলে এক একটা নিয়ে এই প্রত্যেকটা নিয়ে তুমি বই লেখো, সোশ্যাল পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, কোন কোর্সে কার নাম থাকবে কি থাকবে না, হিস্টোরিক্যালি অনেক ধরনের সিচুয়েশন আছে, বাট কালচারাল ডিভার্সিটি, আপনি যখন একটা কোর্স দিচ্ছেন যে আমাদের এক্সপিরিয়েন্স সারা ওয়ার্ল্ডে ক্লাসগুলো যাচ্ছে, তো আপনার কীভাবে কথা বলেন, কী ধরনের সাইন অ্যান্ড সিম্বল ইউজ করেন, আপনার এক্সপ্রেশন কী হয়তো অন্য লোককে অফেন্ড করতে পারে, আই এম শিওর আমি যেভাবে কথা বলছি অনেকে তো পছন্দ করছেন না, অনেকে তো পছন্দ করছেন, এগুলো এর পার্ট অফ দ্য গেম। এই জন্য আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি যে জিনিস লিখছি আমাদের ছাত্রের মধ্যে সবাই একই ধরনের অ্যাথনিক গ্রুপ, কিন্তু আমরা যদি অন্য অ্যাথনিক গ্রুপে যাই হয়তো একটা একটা কালার, লাইক র্যাড কালার ইজ ভেরি ভাইব্রেটিং কালার ফর চায়না এবং বাংলাদেশ হতে পারে, কিন্তু
ইউএসএতে আমরা র্যাট ইউজ করি ফর ডেঞ্জার থিং। দেখুন দিস ওয়ান, আমার মনে আছে ছোটবেলায় খেলা, আমি ক্রিকেট খেলতাম, না পারলে বন্ধুরা বলতো এরকম এরকম কাজ করা দেখাতো না আমেরিকা। আচ্ছা অন্যান্য দেশে মনে করুন, আমি একটা, আমি বাংলাদেশের ছেলে, বাংলাদেশে বসে আছি, আমেরিকার একটা ক্লাস নিচ্ছি, তো আমাকে জিজ্ঞেস করছে, একটা প্রশ্ন করেছে, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, আমার ওবামা। তো ওরা করলো কি, আমেরিকান কোর্স আমাকে থামস আপ দিয়ে দিল, আর আমি যদি আমেরিকান এই থামসের অর্থ না বুঝতাম, তা বললো কী ব্যাপার, আমি তো উত্তরটা ঠিকই দিয়েছি, কম্পিউটার আমাকে চ্যালেঞ্জ করছে কেন, তাই না? সো আপনি দেখুন এরকম অনেক ধরনের জিনিস আসতে পারে যেগুলো আমাদের একটু ক্রস কালচারালি একটু ইয়ে করতে হবে। এই আরেকটা দেখেন, আমেরিকান টাইম বাংলাদেশ টাইম, আপনি একটা ক্লাসে বললেন যে স্টুডেন্টদের বললেন আমেরিকাতে এমআইটিতে একটা কোর্স আসছে, প্রফেসররা লাইভ ডিসকাশন করবে, কিন্তু উনি গ্রহণ করবেন সেটা আমি বলছি এখানে। বাংলাদেশে মনে করুন 4 AM হয়ে যেতে পারে, ওই লোক ঘুমাচ্ছে, আপনার স্টুডেন্টটা ঘুমাচ্ছে, যদি 5 PM যদি এমআইটির প্রফেসরে ডিসকাস করতে চায় অনলাইন চ্যাটে, তা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই 5 PM-এ ইউএসএতে সবাই খেলছে, বাংলাদেশ ঘুমাচ্ছে। তো আপনি যদি ক্রস কালচারাল ক্রস জিওগ্রাফিক ডিভার্সিটি আপনার কোর্সটা দিচ্ছেন এবং এক্সপার্টিস হেল্প করছেন, হ্যাঁ আপনাকে একটু সেন্সিটিভ, এগুলো আপনার কাছে তুলে ধরছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, এগুলো আমি বের করছি, এগুলো করলে আমার সুবিধা বই লিখতে পারি, এবং এটা আপনাদেরকে, আপনার কনসার্ন হয়ে যাবেন যে আরে আমি তো চিন্তা করিনি, এটা জাস্ট দিস ফ্রেমওয়ার্ক ইজ ফর ইউ টু থিঙ্ক থ্রু। আচ্ছা আপনি প্রশ্ন করতে পারেন, খান সাহেব আপনার কি কোনো সলিউশন আছে? কিন্তু আমি কিন্তু সলিউশন দিই না, আমি প্রবলেমটা ব্যাখ্যা করি, কিন্তু সলিউশন দিলে পরের বাজার না হয় আমাকে ধরবেন, এই জন্য আমি এটা কাউকে সলিউশন দিই না, আমার যদি থাকো আমি দিই না, আপনাদের বের করতে হবে, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের প্রবলেম। আচ্ছা এখন কথা হচ্ছে, আপনি কি রেডি নাকি যে আপনি ই লার্নিংটা শুরু করবেন, পুরোটা না সামান্য সামান্য, আপনি রেডি? অবশ্যই আপনি রেডি। আচ্ছা এই জিনিসটা নিয়ে আপনাকে সবাই জিজ্ঞেস করবে, হ্যাঁ আপনি তো ক্লাসটা পড়াচ্ছেন, আমার ছেলে আগে 4 দিন কলেজে যেত, আপনার ক্লাসটা নিয়ে দেখে 1 দিন যে 3 দিন ঘরে বসে কম্পিউটারে খেলাধুলা করে, ওরা কি একই জিনিস শিখছে নাকি? প্রশ্নটা আসবে আপনাকে, আপনি সারপ্রাইজ, রিসার্চ সেইং দ্যাট এখন ই লার্নিং কোর্সগুলো বেটার দ্যান ফেস টু ফেস ক্লাসেস, কারণ ই লার্নিং ক্লাস যদি এরকম প্ল্যানিং করে অনেক রিসোর্সেস ওরা করে, অনেক ইন্টারঅ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, এবং অনেক কোলাবোরেটিভ হয়, বা শিক্ষার্থীরা বেশি শেখে। আপনাকে এই প্রশ্ন এরা করবে, আপনি প্রস্তুত থাকবেন ওইভাবে যে অ্যাকচুয়ালি একজন প্রফেসর বা একজন শিক্ষার্থী, একজন ট্রেনার বেশি কষ্ট হয় ই লার্নিং করতে, কিন্তু আপনি যে একবার করে ফেলেন জিনিসটা আপনার কাছে রয়ে গেল, এটা আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আপনার জিনিসটা অন্যরা ভোগ করতে পারলো। আজকে এই মুহূর্তে আপনাদেরকে কিছু কিছু ইস্যু দেখিয়েছি উইদিন দ্য স্কোপ অফ দ্য টাইম, কিন্তু আপনি আপনার ক্ষেত্রে ওয়েদারই আপনি এলিমেন্টারি স্কুল অথবা ইউনিভার্সিটি আর আপনি একটা NGOতে অথবা একটা কর্পোরেশন আছেন, আপনি সবসময় চিন্তা করবেন আপনার ক্ষেত্রে, এখানে একটা গেম আছে আমার সময়ের উপরে আমি দেখাবো, বাট আপনি সবসময় চিন্তা করবেন যে আপনার যাকে শেখাচ্ছেন তাকে ওই অক্টাগনের ইস্যু নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকলে ওগুলোকে সলভ করতে পারবেন কিনা। তো এগুলো বেশিরভাগ আছে আমার কিছু বই থেকে, আমার ওয়েবসাইট বদ্দুলখান.com, আর আমার কার্ড এখানে আছে, তবে আমি দেখি কি আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখি কি আছে, ওকে অল প্রেজেন্টেশন অ্যাভেলেবল হিয়ার, আই ডোন্ট নো হাউ মাচ টাইম আই হ্যাভ, এভরি টাইম 5 মিনিটস, ওকে 5 মিনিটসে প্রশ্ন থাকলে একটা প্রশ্ন নেব। আর একটা জিনিস হচ্ছে, আমি দুটো বই আমার 97, 2000, 96, 2001 দুটো বই আমি রাফেল ড্র করে দেবো, আপনার প্রশ্ন থাকলে, কারো কোনো প্রশ্ন আছে একটা প্রশ্ন করুন। আচ্ছা একটু কাইন্ডলি জাফরুল স্যারকে একটু মাইক্রোফোন, একটু যদি মানে স্ট্যাটিস্টিক্স কি দিতে পারবেন যে মানে গত 5 ইয়ার্স অর 10 ইয়ার্স আগে কতগুলো ছিল, এখন কিভাবে ডেভেলপ করেছে,
কোন কোন কোর্সগুলোতে সাকসেসফুল হয়েছে কোনটাতে আসলে সাকসেস হয় নাই এই ধরনের একটা মানে কিছু নাম্বার তো যেটা আমরা এনো অ্যাকচুয়ালি আমার কাছে ওইরকম নাম্বার নেই কিন্তু ওভারঅল কোর্সের রিটেনশন আর কি রিটেনশন ইম্প্রুভ করেছে পার্সোনালি আমি এখন এটা দিতে পারবো না কিন্তু ওভার দ্য ইয়ার্স ড্রপ আউট রেট ওয়াজ খুব কনসার্ন ছিল কিন্তু অনেক রিটেনশন ইম্প্রুভ করেছে আর মোর অ্যান্ড মোর কোর্সেস অফার থ্রু ই লার্নিং মেথড এবং এটা আমি এই মুহূর্তে বলতে পারি বাট আই ক্যান মেক ইট অ্যাভেলেবল টু ইউ রিসার্চ ই লার্নিং রিসার্চে এটা ভেরি গুড পয়েন্ট দ্যাট শুড বি অ্যাস্ক আর একটা প্রশ্ন নেওয়া যায় প্রোগ্রাম ম্যানেজার এবং ওই লার্নিং ইনস্ট্রাকশন ডিজাইনের পিএইচডি শেষ করছেন এখন আচ্ছা আরেকটা প্রশ্ন নি আমার একটা প্রশ্ন আছে কোন সেক্টরটার উপর ফোকাস করা হচ্ছে আমরা যে ডেভেলপ করতে যাচ্ছি এটা তো এখনো অতটা চালু হয়ে ওঠেনি এক্স্যাক্টলি কোন বাচ্চাদের বেশি করবে ওরা বুঝে ইউনো আমেরিকাতে আমাদের অ্যাডাল্ট স্টুডেন্টকে পড়াতে একটু কষ্ট হয় ওরা একটু জানে না বাচ্চারা কিন্তু ওরা ইউটিউব এই সেই ওরা আমাদের চেয়ে বেশি জানে হ্যাঁ এর মধ্যে আমার একটা ছোট বাচ্চা আছে ওইখানে 13 বছরের সে ডেইলি ইন্ডিপেন্ডেন্টে কিন্তু প্রায় লেখে কিন্তু এই আমাদের ডেইলি ইন্ডিপেন্ডেন্টে হ্যাকারস্কিং এর উপরে এইসব নিয়ে ওরা কিন্তু অনেক ওকে আমি জিজ্ঞেস করি এ কী বল বেটা নিউটা কিন্তু কী আসছে হ্যাঁ কারণ এই লেভেলের বিগিনিং লেভেল থেকে শুরু করা উচিত এই জন্য কিন্তু আমি চাচ্ছি আমাদের ন্যাশনালিটি টিচারদেরকে আমরা একটু ট্রেনিং দেওয়া উচিত কারণ টিচাররা তো এরকম সুযোগ পায়নি ওদেরকে ট্রেনিং ই ট্রেনিং দিয়ে বাচ্চাদের যেন ভালোভাবে উদ্বুদ্ধ করতে পারে তারা যেন ভেরি ইন্টারাক্টিভ হয় দেখুন আমেরিকাতে টিচাররা বসে থাকে স্টুডেন্টরা দুষ্টমি করে শুনতে চায় না কারণ ওরা অলরেডি ওগুলো জানে সো দে মেক দ্য টিচার অবসোলিট সো আই হ্যাভ টু গেট রেডি কনভেনশনাল মেথড যেটা এডুকেশনে যেটা আমরা সবাই জানি যেভাবে আমরা প্র্যাকটিসটা করছি সেটা কি পুরোপুরি সাবস্টিটিউট করতে পারি ই-লার্নিং নাকি এটাকে যে সাপ্লিমেন্ট করছে পার্শিয়ালি এটাকে আপনার প্রশ্নটা খুব ভালো এবং প্রশ্ন উত্তর হচ্ছে সিম্পল আপনার একটা কোর্সের একটা 4টা ভাগ আছে কন্টেন্ট ওয়াইজ একটা হচ্ছে কিছু কিছু কন্টেন্ট আছে ইন্টেলেকচুয়াল স্কিল কিছু কিছু সাইকোমোটর স্কিল কিছু কিছু অ্যাটিটিউডাল স্কিল কিছু কিছু ফ্যাকচুয়াল লার্নিং অ্যান্থ্রোপোলজি টু জুওলজি এনি সাবজেক্ট এটা আছে তা আপনার দেখতে হবে আপনি তো সার্জারি কোনো দিন আপনি ছাত্ররা এটা করতে পারবেন না ব্লাড টাচ করতে হবে ফেস টু ফেস দরকার তা আপনি অ্যাকচুয়ালি ইলার্নিংটাকে ব্ল্যান করবেন ইলার্নিং সাম কোর্সেস ইংলিশের অনেক কোর্সেস আছে যেগুলো কমপ্লিটলি স্ট্যান্ড অ্যালোন ইলার্নিং বাট যেমন আপনার ল্যাবের কোর্সগুলো আপনারা তো ল্যাব থাকতে পারে কিন্তু মেডিকেল সায়েন্সে আপনার নার্সিংয়ে মেডিকেল সায়েন্সে ইজ সো সোল্ড নিডেড ইঞ্জিনিয়ার হয়তো সিমুলেটার দিয়ে ইউজ করতে পারবে আমি কিন্তু ইউএস গভর্নমেন্টকে এখন হেল্প করছি ই লার্নিং স্ট্যান্ডার্ড ফর আপনার ইয়ার কি ইয়ার ট্রাফিক কন্ট্রোলার হ্যাঁ সো আপনি দেখুন একটা কোর্স আপনাকে ডিসাইড করতে হবে যে ওয়েদার এটা আমি ই লার্নিংয়ে দিতে চাই কি না অ্যাকচুয়ালি মিক্সড মোড ব্ল্যান্ডেড অ্যাপ্রোচ ইজ বেটার
অলওয়েজ, কারণ কি এখানে কস্ট ইফেক্টিভ, গ্রেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনার প্রশ্নগুলো ধন্যবাদ। এখন আমি কিন্তু দুটো বই আমি অটোগ্রাফ করে আপনাদের দেব। আজকে কার জন্মদিন? আগামীকাল কার জন্মদিন? আগামীকাল পরশু, আগামী পরশু কার জন্মদিন? কোন দিন? আটই মে। আপনি আসুন, আপনাকে একটা পুরস্কার দেওয়া হবে। আপনার বইটা পেয়ে আপনার একটু অভিজ্ঞতা বর্ণনা। অবশ্যই খুব ভালো লাগছে। যখন আমি এটা ইনভিটেশন পেয়েছিলাম, আই ওয়াজ থিংকিং অন দ্যাট, কারণ এর আগে আমরা আরেকটা আমার অর্গানাইজেশন থেকে আরেকটা প্রোগ্রামের সাথে ই লার্নিং নিয়ে কিছু কাজ করছিলাম। তো অ্যাডপ্টেড দ্যাট মডেল ফর আওয়ার কলিগস। সো এখানে আসার আগেও ভাবছিলাম যে এইখানে কী পাবো এবং এটা নিয়ে কীভাবে কাজ করব। আর বইগুলো দেখে খুব লোভ লাগছিল যে নেওয়ার কোনো ব্যবস্থা করা যায় না। আই ওয়াজ প্ল্যানিং আমার সিইওকে বলার জন্য যে ওখান থেকে কিছু বই নিয়ে যায় আমাদের অর্গানাইজেশন লাইব্রেরির জন্য। সো একটা পেয়ে গেলাম, দ্যাটস গ্রেট। আপনাকে অনেক ধন্যবাদ। আর কারোর জন্মদিন কি নভেম্বরের 12 তারিখ, সেপ্টেম্বরের 13, জুলাই 12, জুলাই 7? আপনার কোন মাসে জন্ম? ডিসেম্বর 12, ওটা আপনার জন্ম? ওইটা আমার মনে আসেনি এখনো। মার্চ 26, আসুন আপনি আসুন, মার্চ 26। আমি অটোগ্রাফ করা আছে। এই বইটা কিন্তু একদম মানে বেস্ট সেলিং পায়োনিয়ারিং বুক আপনাকে দিলাম। আপনার এই ব্যাপারে আপনার অভিমত কি? আপনার মানে কেমন লাগছে? ওয়েল, ডেফিনেটলি খুব ভালো লাগছে। আর আমার জন্মদিনটা একটা ভালো দিন, অবশ্য এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আমার জন্ম হয়েছে আর কি। অনেকে আবার জন্মদিন তৈরি করে আর কি, যেটা আপনার তৈরি করে না। এনিওয়ে, তো আমার খুব ভালো লাগছে। আমি আরও কিছু কথাবার্তা বলবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু মানে চিন্তা ভাবনা ছিল, বাট আই ওয়াজ নট রেডি। আমাকে গত রাত্রেই এই আজকের ব্যাপারটা কনফার্ম করা হয়েছে। আগে জানলে হয়তো আমি আরও কিছু কথাবার্তা আপনার সাথে বলতে পারতাম। এনিওয়ে, আমার খুব ভালো লাগছে যে আমার একটা জন্মদিনের একটা পুরস্কার পেয়েছি, যে বইটি বেস্ট সেলার বই হিসেবে পরিচিত। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি। থ্যাংক ইউ সুধীমণ্ডলী। আমি আপনাদের আসিফ এবং তার গ্রুপকে আমার অনেক অনেক ধন্যবাদ। এত অল্প পরিসরে তারা যে একটা এত সুন্দর একটা অনুষ্ঠান করে ফেলেছে, এই জন্য আমি ওদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আশা করি আমি আশা করছি যে বাংলাদেশে আজকে থেকে আমরা সত্যি একটু একটু হলেও ইন্ডাস্ট্রিতে, এডুকেশনে, গভর্নমেন্টে এই লার্নিংটা ভালোভাবে শুরু করে দেবো। এবং আমি যেহেতু একটা বাংলাদেশি ছেলে, তো আমি সবসময় ফিরে আসবো যে এগুলো করার জন্যে, নট ফর দ্য মনিটারি বেনিফিট, জাস্ট এটা আমার একটা প্যাশন। আমি জাফরি ভাই সাহেবকে বলেছি আমি একটা টেলিভিশন অনুষ্ঠান করতে চাই, মনে আছে নিউ জার্সিতে, আমাকে একটা ডিজিটাল বাংলাদেশের উপর একটা অনুষ্ঠান করার আমি করবো। আমি একটা থিম সং লিখে ফেলেছিলাম, কারণ কি আমি চাই যে অ্যাওয়ারনেস প্যারেন্টসদেরকে বোঝাতে যে প্লিজ ছেলেদের কম্পিউটার দিচ্ছ, কম্পিউটারের সৎ ব্যবহার করে শেখাও। আমি চাই না সে সৌদি আরবে মক্কাতে হজ করতে গেলে দেখি কি সবসময় দেখি যে আমাদের ভাইয়েরা খুব কষ্টে আছে। তাদেরকে একটু স্কিল দিন, প্রফেশন, এদের নাম হচ্ছে ইনস্ট্রাকশনাল ডিজাইনার। এটা আমাদের দেশের দরকার। আর যেহেতু আমেরিকাতে অত গ্র্যাজুয়েটস নেই, ভেরি ফিউ ইউনিভার্সিটি অফার দিস প্রোগ্রামস, সিরাকিউস, ইন্ডিয়ানা, পেন, হার্ভার্ড, নাও ফিউ আদার্স, কলম্বিয়া। তো যার ফলে গ্র্যাজুয়েটস না থাকে, তো প্রফেসর অভাবে ওরা প্রোগ্রাম করতে পারে না। ওরা কী করে, মনে করেন একজন কেমিস্ট্রি প্রফেসর, সো কেমিস্ট্রি প্রফেসর হচ্ছেন উনি ওনার সাবজেক্টে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, কিন্তু এই সাবজেক্টটাকে ইনস্ট্রাকশনালি মিনিংফুল ডিজাইন করবে ইনস্ট্রাকশনাল ডিজাইনাররা। তারা কী করবে, তারা লার্নিং থিওরিজ, কোন কনটেক্সটে লার্নার কারা, তাদের লার্নিং স্টাইল কী, তাদের লার্নিং অ্যাবিলিটি কী, সব কিছু দেখে
গ্রেটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট করা যায় কি না, কোন আপনার যে কোনো সাবজেক্টে আমরা যেটা বলি ইনস্ট্রাকশনাল ডিজাইনে বলি, কিছু হচ্ছে ইন্টেলেকচুয়াল স্কিল, হাউ টু ব্যালেন্স এ চেক, সাইকোমোটর স্কিল যেখানে আপনার মাইন্ড এবং ফিজিক্যাল ইম্প্রুভমেন্ট হতে হবে, কতগুলো অ্যাটিচিউডাল স্কিল যেগুলো মানুষের অ্যাটিচিউড চেঞ্জ করতে হবে, কতগুলো হচ্ছে ফ্যাকচুয়াল ইনফরমেশন যেগুলোতে আপনার জাস্ট ইনফরমেশন। সো এগুলো প্রত্যেকটার জন্য ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি আছে। সো এই ইনস্ট্রাকশনাল ডিজাইনার ইজ সো সোরলি নিডেড। বিশ্বাস করবেন না কত ইউনিভার্সিটি, কত কান্ট্রিজ মিনিস্ট্রি অফ এডুকেশন আমাদেরকে লিখছে ওয়েদার দে ক্যান প্রিপেয়ার ইনস্ট্রাকশনাল ডিজাইনার। ওরা করে কি, সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদের সাথে বসে, কেমিস্ট্রি প্রফেসর বা অ্যাডাল্ট এডুকেশনের প্রফেসর, হোয়াট এভার, তারা বসে জিনিসটাকে বানিয়ে ফেলে। যে ব্লু প্রিন্ট যেমন একটা বাড়ি বানাতে আর্কিটেকচারাল ডিজাইন লাগে, তো আর্কিটেক্ট করে কি আপনার সাথে বসে একটা আর্কিটেকচারাল ডিজাইনটা তৈরি করে। তো আর্কিটেক্টে আর্কিটেকচারাল টেকনিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি ইউজ করে ইনস্ট্রাকশনাল ডিজাইনার। তেমনি এক গ্র্যাজুয়েটস অফ কলেজ অফ এডুকেশন যার কাছে লার্নিং থিওরি, ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজিস দিয়ে আপনার জন্য আপনার কোর্সটা এমনভাবে বানিয়ে দেবে যাতে করে বেটার লার্নিং আউটকাম আসে। আমার প্রথম জব, আমি ইন্ডিয়ান মেডিকেল স্কুলে একজন ইনস্ট্রাকশন ডিজাইনার ছিলাম, ডক্টরদেরকে শেখাতাম কীভাবে তাদের কোর্সগুলো, কীভাবে কার্ডিওলজি কোর্সগুলোকে ভালোভাবে পড়ানো যায়। আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি আপনার কোনো প্রশ্ন আছে কি না, আপনাদের এই মুহূর্তে কোনো প্রশ্ন আছে, আমি পরবর্তীতে নেক্সট ইয়ারে চলে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখুন, আপনাদেরকে জিজ্ঞেস করব, এই যে আমরা ইলার্নিং করছি, আমাদের সবচেয়ে বড় স্টেক হোল্ডার্স কারা, কে বলতে পারবেন? স্টুডেন্টস, এক্সিলেন্ট। তারপরে কারা? অর্গানাইজেশন আছে, টিচার্স, ভেরি গুড। আর কারা? প্যারেন্টস, প্যারেন্টস থেকে দিয়ে নেই কিন্তু তারা দেখি ওখানে আছে। টেকনিক্যাল সাপোর্ট স্টাফ এমন অর্গানাইজেশন। তো আপনাকে দেখতে হবে আপনার অর্গানাইজেশনে যদি আপনি ইলার্নিং চালু করেন, আপনাকে দেখতে হবে এরা কারা। আমরা যখন কলেজ প্রফেসর হিসেবে ক্লাসে যাই কোনোদিন চিন্তা করি? আমি তো জজ ওয়াশিং প্রফেসর ছিলাম, আমি স্টুডেন্টদের পড়াতাম, দ্যাটস ইট। আমাকে চিন্তা করতে হতো না যে কোন কমিউনিটি, কোন অর্গানাইজেশন, কোন সাপোর্ট স্টাফ, আমি যা পড়িয়ে চলে আসতাম। কিন্তু ই লার্নিং আপনার হেডেক অনেক বেড়ে যাবে। কিন্তু একবার যদি শুরু করে দেন দেখবেন কত মজা লাগবে, কষ্ট হবে। সো এইসব স্টেক হোল্ডারের কাছে আপনার ই লার্নিংটাকে মিনিংফুল করতে হবে। আচ্ছা আমরা স্টাডি করে দেখি ছাত্ররা কী চায়। আজকালকার ছাত্ররা কিন্তু আমাদের মতো অত ধৈর্য নেই, তারা জাস্ট ইন টাইম আনসার চাইবে। তারা বলবে আমার, আপনাকে ইমেল পাঠাবে যে আমার এই জিনিসটা পারছি না। তোরা মনে করে কি ওই টিচার বা প্রফেসর বা শিক্ষকের কোনো ফ্যামিলি নেই, কেউ নেই, সারাক্ষণ তারা চাইবে প্রশ্নের উত্তর। ইজিলি অ্যাক্সেসিবল, দে ওয়ান্ট দ্যার মেটেরিয়ালস টু বি ইজিলি অ্যাক্সেসিবল, রাইট, জাস্ট ইন টাইম। একটা ওয়েবসাইটে গেল, পেলো না, গুড, আমি নেক্সটটা চলে যাই। তাদের লাইফ স্টাইল অন্যরকম হয়ে গেছে, দে ওয়ান্ট ক্লিয়ারলি অর্গানাইজড। আপনি দেখুন, আপনি যখন ফেস টু ফেস ক্লাস পড়াচ্ছেন, ছাত্ররা আপনাকে বেশি প্রশ্ন জিজ্ঞেস করবে না, কিন্তু অনলাইনে তারা অনেক কিছু চাইবে। সো গেট রেডি, ওয়েল রিটেন। এই যে আমি কথাগুলো এখন বলছি, অঙ্গিমা ভঙ্গিমা দেখি আপনাদেরকে একটা পয়েন্ট মেক আপ করছি, কিন্তু আপনার ইলার্নিংয়ে আছে একটা স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন, এর মধ্যে আমি কীভাবে কত সুন্দর করে লিখতে পারবেন, মেক সেন্স। অথরিটেটিভলি প্রেজেন্টেড, আপনি যে ইনফরমেশন দিচ্ছেন ওই কোর্স সম্পর্কে, দে ওয়ান্ট দ্যাট ইনফরমেশন টু বি দ্য হাই ক্লাস, কামিং ফ্রম এ হাই অথরিটেটিভ ইন্ডিভিজুয়ালস। লার্নার সেন্টার্ড, তারা মনে করে কি আই এম দ্য কাস্টমার, লাইক ইউনাইটেড স্টেটসে আমি জর্জ ওয়াশিংটন প্রফেসর হিসেবে, ওখানে স্টুডেন্টরা হচ্ছে আমাদের রিয়েল কাস্টমার। তাদের ইভ্যালুয়েশনের উপরে আমাদের জব সার্ভাইভ করে। নাও দে আর লার্নার সিট, দে শুড বি দ্য ড্রাইভার সিট, উই শুড প্রোভাইড অল দ্য লার্নিং রিসোর্সেস সো দ্যাট দে ক্যান থ্রাইভ। বুঝছেন, ছাত্ররা হচ্ছে আমাদের ই লার্নিং, উই মাস্ট ফোকাস অন দ্য লার্নার্স, আমাদের স্টুডেন্টস। অ্যাফোর্ডেবল,
তারা চাইবে আজকালকার দিন একজন ভদ্রলোক লিখেছিলেন ডি স্কুলিং এডুকেশন ইভেন লেট দেখুন আজকাল তাই তো হয়ে যাচ্ছে এমন কোন ইউনিভার্সিটি আছে ইউনাইটেড স্টেটস এন্ড আদার কান্ট্রিজে সাম অফ দ্য আদার কান্ট্রিজ যে তাদের কোর্সগুলো অনলাইনে নেই অর পার্টস অফ ইট আপনি দেখুন আই এম প্রেডিক্টিং 20 ইয়ার্স ফ্রম নাও দ্য ইউনিভার্সিটি দ্য ওয়ে দ্য ব্রিক অ্যান্ড মর্টার ইউনিভার্সিটি এক্সিস্ট নাও উড নট এক্সিস্ট দ্য ওয়ে মানুষ যাবে এক্সপার্টের কাছে দে উড গোনা বি শপিং দিস কোর্সেস ইউনিভার্সিটি ইজ গোনা বি বাউন্ড টু অ্যাকসেপ্ট যে আমি এই কোর্সটা ওখানে নেবো কেন কেন ভালো লোক আছে এই কোর্সটা এখানে নেবো দেয়ার আর সাম এডুকেশন ব্রোকার পুট টুগেদার এ কোর্স প্রোগ্রাম ফর ইউ ওরা চাইবে ইজ ইট এফিশিয়েন্ট ইজ ইট অ্যাফোর্ডেবল এবং ইট হ্যাজ টু ভেরি ফ্লেক্সিবল আমি কোন সময় নিতে পারবো কোন সময় পরীক্ষা নেব কোন সময় শিখবে এটা আমার উপরে বাই দ্য ওয়ে আমাদের দেশে আমি যেটা দেখেছি যেহেতু আমি চট্টগ্রাম কলেজ স্কুলে পড়েছি ওখানে দেখেছি যে আমাদের পরীক্ষার সময় একটা ভেরি নন বেসড কে ফার্স্ট কে সেকেন্ড উই আর কম্পিটিং ফ্রম ইচ আদার দ ইজ অ্যানাদার সিস্টেম কল ক্রাইটেরিয়ান রেফারেন্স ক্রাইটেরিয়ান বেসড মনে করেন ড্রাইভিং ইট ডাজন্ট ম্যাটার রফিক পাঁচ ঘন্টা শিখলো নাকি আমি তিন ঘন্টা শিখলাম এক লং আমি শিখলাম ওইটা ইম্পর্টেন্ট তো আমাদের সিস্টেম ফ্রম নন বেসড সিস্টেম থেকে আমাদের জাম্প আউট করে আসতে হবে ক্রাইটেরিয়ান বেসড কী শেখাচ্ছি কার কত সময় লাগছে সবাই তো আন্ডার প্রেশারে একইভাবে ইয়ে করতে পারে না সো নন বেসড সিস্টেমটা কিন্তু আমাদের জন্য একটা কোর্স সো উই হ্যাভ টু ক্রিয়েট ফ্লেক্সিবল লার্নিং আচ্ছা আমি যোগ করে আমাদের কলেজদের বলি যেহেতু আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে মোস্ট ডু লট অফ লেকচার্স ওখানে বলি হঠাৎ করে তুমি একটা কোর্স বানিয়ে ফেললে অনলাইনে দিলে আর তুমি তুমি ফ্লোরিডা চলে গেলে ভ্যাকেশনে এটা হবে না স্টুডেন্টরা বলে যে ইট হ্যাজ টু বি ফ্যাসিলিটেটেড মানে কি আপনাকে ওরা ইমেল পাঠাবে আপনাকে উত্তর দিতে আমার মনে আছে জর্জ ওয়াশিংটন একটা কোর্স পড়াচ্ছিলাম আমি সৌদি আরবে আপনার একটা বক্তৃতা দিয়ে গিয়েছিলাম অ্যারামকোতে ওখানে ঠিকই একটা স্টুডেন্ট আমাকে এমন একটা ডিফিকাল্ট প্রশ্ন করছে ডিসকাশন ফোরামে এবং না করলে ওদের লার্নিং স্টপ হয়ে যাবে আমি ওখানে গিয়ে বিজনেস সেন্টারে গিয়ে ওর প্রশ্ন উত্তর যা পেলাম দিলাম ইউ সি ইজ ডিফিকাল্ট বাট ওয়ান্স ইউ ডু ইট ইজ গোনা বি ইজিয়ার বাট আপনার না করার উপায় নেই তো কিন্তু আমাদের পপুলেশনকে যদি আমরা লার্নিংয়ে না আসি আমরা কিন্তু দেশের জন্য ভালো করছি না আমি একবার মনে আছে 2005 প্রথম আলোতে বলেছিলাম এডিটোরিয়ালে যে প্রযুক্তিতে দ্বিধা করলে দেশ পিছিয়ে পড়বে আমরা কিন্তু পিছিয়ে থাকতে চাই না আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা এত স্মার্ট আমি আশ্চর্য হয়ে যাই তাদেরকে একটু টুল দেবেন একটু সহযোগিতা দেবেন একটু রিসোর্সেস দেবেন তারা ওয়ার্ল্ড ক্লাস হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ এবং এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা কি আন্ডার গ্রাজুয়েট এখান থেকে হাই স্কুল পড়ে ওখানে গিয়েছি চাকরি করেছি ওয়ার্ক থ্রু কলেজ আমরা হইনি যতটুকু হয়েছে সম্পূর্ণ বিকল আমাদের মধ্যে এই দেশের প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে একটা জিনিস আছে তারা কিন্তু ভালো করতে চায় কিন্তু আমাদের সুযোগের অভাব কিন্তু হোয়াট উই হ্যাভ টু ডু যে আমাদের এক্সিস্টিং অ্যাভেলেবল রিসোর্সেস অ্যাভেলেবল টেকনোলজি দিয়ে আমরা লোকাস লার্নিং সিস্টেম শুরু করবো যেটা হবে ই লার্নিং মনে করেন একবার নিউ অরলিয়ান্সের ফ্লাডিং হলো ওদের অনেক অসুবিধা হলো কিন্তু বাংলাদেশে কত সুন্দর করে এটা ইউ করে তা আমরা বাংলাদেশ থেকে কোনো একটা ইনোভেশন যদি করতে পারি সারা বিশ্বে এটা অ্যাপ্রিসিয়েট করবে আমি তো কিনোট দিয়ে যাচ্ছি ওয়ান আফটার ওয়ান আমি বাংলাদেশে প্লেস করবো তো আপনাদের সহযোগিতা আপনার ভালো মতে লিখবেন যে আমাদের এটা খুবই দরকার আছে সরকারের উদ্যোগ থাকলে সরকারকে সহযোগিতা করবেন এনজিওর উদ্যোগ থাকলে এনজিওকে সহযোগিতা করবেন ই লার্নিং পুরো একটা কোর্স করতে হবে না আপনি যদি একটা কোর্সে একটা গেস্ট স্পিকার যদি অন্য দেশ থেকে এনে আপনার ক্লাসে জাস্ট দেখাচ্ছেন দ্যাটস অলসো ই লার্নিং হোয়াট ইজ দ্য গোল অফ ইউর কোর্স পার্টস অফ দ্য কোর্স ক্যান বি অ্যাচিভ বাই ইউজিং স্নিপেটস অফ লার্নিং মেটেরিয়ালস আচ্ছা এখন হচ্ছে যে আপনার যে আরেকটা স্টেক হোল্ডার গ্রুপ আছে সেটা হচ্ছে ইনস্ট্রাক্টর তারা কি খুশি হবে আপনার ই লার্নিংয়ে হবে ওদের ক্লাসে ওদের গোল অবজেক্টিভ ছেলেরা যদি শিখতে পারে এরা খুশি থাকে সেগুলো আপনাকে চিন্তা করতে হবে ও সাপোর্ট সার্ভিসেসটা ইন্টারনেটে যেটা ই লার্নিং ইউজ করে আপনার মোডল আছে এগুলো হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আপনার মেটেরিয়ালসগুলো ওখানে দিতে পারেন তো মাঝে মধ্যে এগুলো টেকনিক্যাল প্রবলেম হয়ে যায় তো আপনাকে 24/7 টেকনিক্যাল সাপোর্ট থাকতে হবে কারণ একটা ছাত্র যখন লেখাপড়া করে
তারা কোন সময় করছে আপনি জানেন না। অনেক সময় ওরা করতে বেড়াতে গেলে ওইখানে আপনার সেলফোনে বা স্মার্টফোনে একটা প্রশ্ন করে দিল বা করতে গিয়ে পারলো না। এই জন্য আমাদেরকে প্রিপেয়ার হতে হবে। আমি সারা বিশ্বে ঘুরে ঘুরে যা শিখে আসছি সিস 95 আপনাদেরকে আমি শেয়ার করতে পারি। আমি দেখেছি বেস্ট প্র্যাকটিসেস, অলসো দেখেছি কোনটা ফেল করেছে। সেই জন্য আমাদের গুড প্ল্যানিং করতে হবে। আমরা কিন্তু পিছিয়ে নেই, বাংলাদেশ একেবারে পিছিয়ে নেই, আমি প্রাউডলি বলছি। কারণ কি, আমাদের আমরা কিন্তু সুযোগটা, বাংলাদেশ এমন এক অবস্থায়, আমেরিকা যখন আপনার ইন্টারনেট ব্যবস্থা করছিল তাদের কপাল কেই বলছিল, ওটা তুলে ফাইবার অপটিক্স আনতে ওদের কমিউনিটির অনেক ধরনের আপনার অপোজিশন, বিকজ বাজেটারি সিচুয়েশন। আমাদের কিছুই না, ইন্টারনেট কি দরকার নেই, ওয়েব কি আমার দরকার নেই, আমার একটা মোবাইল ফোন আছে, এখানে আমি একটা জিনিস মেসেজটা পেয়ে যাচ্ছি। তো আমরা ইট ওয়ার্কস, সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আমরা উই আর দ্য বেনিফিশিয়ারি অফ অল দ্য অ্যাডভান্সড অফ টেকনোলজি ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। আমরা এই সুযোগটা নেব। কেমনে আমরা ভালো করবো, যেহেতু আমাদের অনেক উই আর প্যাশনেট অ্যাবাউট লার্নিং, আমরা বড় হতে চাই। আমরা বাংলাদেশ থেকে, আমার মনে হয় বাঙালিরা, একটা ভদ্রলোকের নাম বলি সালমান খান, বাংলাদেশে আমেরিকান, সে ইউটিউব ভিডিও করে কত নাম কুড়িয়েছে, আপনি ওগুলো ইউজ করতে পারেন। তারপর হচ্ছে অর্গানাইজেশন, আপনাকে চিন্তা করতে হবে আপনার ইনস্টিটিউশন যদি ই লার্নিং ইউজ করতে চায়, তারা বলবে ঠিক আছে এত পয়সা খরচ করে ই লার্নিং করলে, ওরা ই লার্নিংকে মানুষ শিখছে নাকি, নাকি ওরা ড্রপ আউট করছে। তারপর জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য রিটার্ন অন মাই ইনভেস্টমেন্ট, আমি $1,000,000 খরচ করেছি, আগে করতাম $2,000,000, এখন করেছি $3,000,000, কিন্তু আমার রিটার্ন ইনভেস্টমেন্টটা কী। তো আপনাকে সেটা অর্গানাইজেশন সবসময় জিজ্ঞেস করবে। তো আপনাকে ইজ ইউ প্ল্যান ফর দিস ই লার্নিং, ইউ নিড টু থিঙ্ক অ্যাবাউট অল অফ ইউর স্টেক হোল্ডার্স। নেক্সট, তো আমি করেছি কি, 1995 আমি ইউনিভার্সিটি অফ টেক্সাসে প্রফেসর ছিলাম, তখন আমি একটা ক্লাস পড়াতাম ইনস্ট্রাকশনাল ডিজাইন। ওই ক্লাসে আমি হঠাৎ চিন্তা করলাম যে আমি ওয়েব বেস ইনস্ট্রাকশন বইটা লিখছি, কেউ যদি বলে একটা মডেল দিতে আমি কী করবো। তখন আমি চিন্তা করলাম আমার একটি স্টুডেন্টকে আমি অ্যামাজন ফরেস্টে পাঠিয়ে দেবো ব্রাজিলে, যেখানে কোনো ইলেকট্রনিক কোনো মানে ইন্টারনেট নেই, কিছু নেই, একটা ল্যাপটপ দিয়ে দেবো। তাকে ওই কোর্সটা পড়াতে হলে আমার কী কী করতে হবে, বুঝছেন আপনারা? তখন আমি চিন্তা করা শুরু করলাম কী কী ফ্যাক্টর, কী কী ফ্যাক্টর্স। এরপরে বিকজ অফ দ্য বেস্ট সেলিং বুক, আই হ্যাভ বিন অল ওভার দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি এবং আউটসাইড ওয়ার্ল্ড, সবার কাছ থেকে শুনছি ই লার্নিং এই ধরনের ওয়েব বেস ইনস্ট্রাকশন প্রবলেমটা কী এবং স্টুডেন্টরা কী চায়, অন্যান্য স্টেক হোল্ডাররা কী চায়, ওগুলো স্টাডি করে আমি এটা আজকে আপনাদের প্রেজেন্ট করছি। এই একটা মডেল, এটা আমার একটা বই ফ্লেক্সিবল লার্নিং, এই মডেলটা সেটা হচ্ছে প্রথম প্রথম ক্রিটিক্যাল ফ্যাক্টরস আমরা পেলাম প্যাডাগজিক্যাল। প্যাডাগজিক্যাল মানে লার্নিং অ্যান্ড টিচিং ইস্যুস, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট, জাস্ট মেনি মেনি ফ্যাক্টর্স উই ফাউন্ড বিলং টু দ্য লার্নিং অ্যান্ড টিচিং ইস্যুস। নেক্সট ওয়ান আমি আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাবো, টেকনোলজিক্যাল, ইনফ্রাস্ট্রাকচার, হার্ডওয়্যার, সফটওয়্যার। তিন নম্বর হচ্ছে ইন্টারফেস ডিজাইন, আপনার যে এই যে আপনার কম্পিউটার স্ক্রিনে লে আউট করছেন, নেভিগেশন একটা প্রবলেম অর ইস্যুস। তারপরে ইভ্যালুয়েশন, আপনি স্টুডেন্টকে কীভাবে টেস্টিং করবেন এবং হাউ ডু ইউ ইভ্যালুয়েট কারা কোর্সটা বানিয়েছে, কারা কোর্সটা প্রোগ্রাম করেছে, এগুলো নিয়ে। তারপর তো ম্যানেজমেন্ট, সে আপনি যদি ফেস টু ফেস ক্লাসে পড়াতে চান, আপনি নোটবুকটা নিয়ে হাঁটা দেবেন এবং পড়াটা শুরু করবেন, কিন্তু ই লার্নিংয়ে আপনার হয়তো একটা কন্টেন্ট আসছে, আমার একটা ভিডিও পাঠাচ্ছেন ইউএস থেকে, আরেকজন আসছে অস্ট্রেলিয়া থেকে। এই যে কন্টেন্টগুলো ডিস্ট্রিবিউটেড ইন ডিফারেন্ট সার্ভার, যেগুলোকে একত্রিত করে আনে আপনাকে যখন দেবেন, তখন দেখবেন কি আপনার ম্যানেজমেন্ট অফ ইউর টিচিং ইজ বিকাম এ বিগ ফ্যাক্টর। রিসোর্স সাপোর্ট, আপনাকে লাইব্রেরি থাকতে হবে, ডিজিটাল লাইব্রেরি। চিন্তা করবে ব্রাজিলে আমার ওই অ্যামাজন ফরেস্টে আমার স্টুডেন্ট একটা একটা বলি তুমি এই চ্যাপ্টারটা পড়ে আসো ওই ম্যাগাজিন থেকে, ও পাবে না। তো আপনাকে ডিজিটাল লাইব্রেরি করতে হবে। ইনশাল্লাহ বাংলাদেশ থেকে ফার্স্ট ডিজিটাল লাইব্রেরি হোক এবং এখানে সব ধরনের রিসোর্সেস থাকুক আমরা চাই, তাহলে আপনার এলিমেন্টারি প্রাইমারি স্কুল থেকে হায়ার এডুকেশন পর্যন্ত সবাই হ্যাভ অ্যাক্সেস টু দিস রিসোর্সেস।
ethical. Ethical consideration in learning is so much. It means only a lot of knowledge. Institutional, like face-to-face classes, e-learning up an academic administrative student services provide করতে হবে। আচ্ছা এখন আমি বাংলায় আমার ছোট ভাই ডক্টর মুশির রহমান এটা বাংলায় করে দিয়েছিল, ওরা বাংলাদেশ e-learning society করেছিল এবং ওখানে তো যতটুকু পেরেছে বাংলায় জিনিসটাকে নিয়ে আসছে, কিন্তু আলটিমেটলি একই জিনিস। আচ্ছা আজকে আমি যেটা ভাবছি যে এই যে ই লার্নিং বলছি, এটা আপনার ই শিক্ষা মানে ই এডুকেশন, তার ই প্রশিক্ষণ মানে ই ট্রেনিং, তার অর্থ এই যে আপনার যদি আপনার একাডেমিক ডিগ্রি কোর্সেস হচ্ছে ই শিক্ষা, একজন প্রফেসর মনে করেন আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটিভে আছেন, আমাদের আমি জাস্ট একটা ক্লাস নিয়ে আসছি লকিন মার্টিনে সিকিউরিটির উপরে, আমার ক্লাসটা নিয়ে হচ্ছে ট্রেনিংটা নিয়েছি অনলাইনের মাধ্যমে, তো ট্রেনিংটা হচ্ছে যে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট স্কিল বাড়ানোর জন্য ট্রেনিং প্র্যাকটিক্যাল, আর এডুকেশনটা হচ্ছে যে ইউনিভার্সিটি কলেজেস স্কুলে আমরা এডুকেশনটা করব। এই দুটোর মূল ক্ষেত্র হচ্ছে ই লার্নিং, ইদার কেসে আপনাকে লার্ন করতে হবে। ওকে, আপনি করবেন কি প্রত্যেকটা ক্ষেত্রে এইখানে প্রথমে আনবেন লার্নারকে, তখন প্রত্যেকটা এরিয়া ঘুরে ঘুরে জিজ্ঞেস করবেন লার্নারের কি কি দরকার আছে, বুঝছেন? তারপর এখানে কি টিচারকে বসাবেন, দেখবেন টিচারের কি কি দরকার আছে, এরকম করে আপনার ইনস্টিটিউট সাপোর্ট স্টাফ বসাবেন, প্যারেন্টস বসাবেন, ওরা কি ভাবছে, এগুলো করলে পরে আপনার দেখবেন আমার একটা বই নেই, ওটা হচ্ছে ই লার্নিং কুইক চেকলিস্ট, অনেক এরকম চেকলিস্ট আছে, ওগুলো দিয়ে ওরা দেখে আমার এটা আছে নাকি নাই। কিন্তু কথা হচ্ছে যে আপনি আপনার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আপনি যে ওরকম ওর সময় চিন্তা করছে ও কোথায়, ওকে ইউএসএ তো নাকি বাংলাদেশে, ইটস হ্যাজ টু বি সো কন্টেক্সচুয়ালাইজ রিসোর্সেস অ্যাভেলেবল রিসোর্সেস, এই জন্য আপনার ডিসিশন উইল বি ডিপেন্ডেন্ট অন আপনার কি আছে। তো এটা হচ্ছে যে ওই ফ্রেমওয়ার্কের সাব সাব ডিমেনশন সিভি, এগুলো কিন্তু আপনার নোট নেওয়ার দরকার নেই, macwiden.com/bd আমি পুরো স্লাইডটা দেবো, ওখানে পাওয়ার পয়েন্টটা আপলোড করা হবে, সেই দেখুন এটা হচ্ছে এগুলো আপনাকে দেখতে হবে। আচ্ছা ফার্স্ট অল প্যারাগজিক্যাল, প্রথম প্রশ্ন আপনার মনে আসবে আচ্ছা ই লার্নিংয়ের মধ্যে কোন জিনিসটা, আমি একটা সাবজেক্ট পড়াচ্ছি মনে করুন হিস্ট্রি, হিস্ট্রির কোন লেসনটা ই লার্নিংয়ের জন্য ভালো হবে আর কোন লার্নিংটা ই লার্নিংয়ের ভালো হবে না, এটা আপনার দেখার জন্য প্রথম প্রশ্ন আসবে। মনে করেন এটা ক্লাসরুম, এটা হচ্ছে ইন্টারনেট, তো আপনাকে ফার্স্টে ঠিক করতে হবে আমার এই কোর্সটা যে আমি পড়াচ্ছি ই লার্নিং সহ ই লার্নিং আমারটা হবে নাকি, নো আপনি একজন শিক্ষক, আপনি একজন প্রফেসর, আপনি একজন ট্রেনার, আপনি জানেন আপনার কোর্সটা কোনভাবে পড়ালে ছাত্ররা ভালোভাবে শিখবে। এই যে ক্লাসরুম, কম্পিউটার, টেলিভিশন, রেডিও, এগুলো হচ্ছে মিডিয়া, কিন্তু আপনি হচ্ছেন যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, আপনি আপনার ছেলে পেলেদের সাথে শিক্ষার্থীদের পড়িয়েছেন, আপনি জানেন, আপনি আপনার এমপ্লয়িকে ট্রেনিং দিয়েছেন, আপনি জানেন ওরা কীভাবে শেখে, কোন টেকনিক, কোন গল্প পড়লে, কোন স্টোরি, কোন ধরনের স্ট্র্যাটেজিসগুলো তারা শেখে বেশি, এগুলো আপনার কাছে এটা থাকবে। দেখুন এই ছবি দেখে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনি কিছু বুঝছেন এখানে, কেউ বলতে পারেন কি হচ্ছে এখানে? সার্জারি হচ্ছে, ভেরি গুড। এই যে সার্জারিটা হচ্ছে, দেখুন সার্জারি হচ্ছে এখানে, এই এই এরা সবাই দেখছে কিন্তু বিভিন্ন দেশ থেকে, এটা কি ই লার্নিং? দেখুন আর এইখানে হচ্ছে কিন্তু, এইখানে কিন্তু পেশেন্টটা শুয়ে আছে, ডাক্তার এবং স্টুডেন্টরা পেশেন্টের উপর সার্জারি করছে, আর ওখানে সার্জারি হচ্ছিল সবাই দেখছিল অন্য দেশ থেকে। আচ্ছা এখানে দেখবেন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনস্ট্রাকশনাল ডেলিভারি মেথড হচ্ছে ভিডিও কনফারেন্সিং, প্রথমটাতে স্টাডি ছিল ডেমনস্ট্রেশন, সো আপনি মনে করেন আপনার ক্লাসে একটা জিনিস আছে ডেমনস্ট্রেট করলেন, এই যে সার্জারিটা সান ফ্রান্সিসকোতে হচ্ছিল, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ক্যান সি হাউ ইজ ডান, বাট আপনি জানেন আমার কিন্তু পাটা সব ভাঙা, কিন্তু অনেক ধরনের সার্জারি হয়েছে, আমার ওয়াইফের ইসি জোক করে বলে ইবে থেকে আমার বডি পার্টস কিনতে হবে, হ্যাঁ কারণ আমি সত্যি আমার অনেক সার্জারি, ডবল সার্জারি, অর্থোস্কোপি, এ বলেন সব সার্জারি, আপনার টিএমজে আই সব কিছু। আচ্ছা আমি কিন্তু এমন কোনো সার্জনের কাছে যাব না
যে ই লার্নিংয়ে সে ডিগ্রি পেয়েছে। কারণ একজন ডাক্তারকে রক্ত ধরতে হবে, পেশেন্টের সাথে কথা বলতে হবে, অনেক ধরে করে আপনাকে অপারেট করবে। আমাকে অনেকবার ট্যাক্সিরা বলেছে না আজকাল করা যায়, আমার সাথে আমি ওই ডাক্তারে যাবো না। তো দেখুন সেকেন্ডটাতে দেখেন, এখানে দেখুন এই ডাক্তারে স্টুডেন্টদের স্টুডেন্ট পেশেন্ট শুয়ে আছে, ওদেরকে হাতে নাতে শিখাচ্ছে। তো ওইখানকার ইনস্ট্রাকশনাল মেথড হচ্ছে ফেস টু ফেস ক্লাসরুম ল্যাব, কিন্তু স্ট্র্যাটেজিক অ্যাকশন লার্নিং। সো আপনি দেখুন এই যে ইনস্ট্রাকশনাল ডিজাইন আপনাকে বলে দেবে, এটা তো ডেমনস্ট্রেশন পারপাস অনলি, তারা ঠিক মতো শিখছে না, এইখানে কিন্তু শিখছে। সো এই অ্যাপ্রোচে আপনি দেখবেন এটাকে আমরা ব্ল্যান্ডেড অ্যাপ্রোচ পড়তে পারি। তো মনে করুন আপনি একটা ক্লাস পড়াচ্ছেন, বিদেশে আপনার কোলাবোরেটিভ কোনো প্রফেসর আছে, তাকে বলবেন তোমার ক্লাসটা তুমি কীভাবে করছো আমরা ক্লাসে দেখাতে পারি। কিন্তু আপনার স্টুডেন্ট, আপনার শিক্ষার্থীদের আপনার শেখাতে হলে আপনাদেরকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করাতে হবে। ডিপেন্ডিং অন কি আপনি ইন্টেলেকচুয়াল স্কিল পড়াচ্ছেন, নাকি আপনি সাইকোমোটরিক স্কিল, না আপনি এফেক্টিভ ডোমেন পড়াচ্ছেন। হ্যাঁ, তো আপনি এগুলো একে আমরা বলি ব্ল্যান্ডেড লার্নিং। আচ্ছা, কন্টেন্ট, এই জিনিসটা আপনারা এটা করে আমি অনেক ইনস্টিটিউশনকে হেল্প করেছি, কন্টেন্ট সুইটেবিলিটি টেস্টিং। মনে করুন মার্টিন লুথার কিং, ডক্টর কিং এর যে স্পিচ আই হ্যাভ এ ড্রিম, ওই স্পিচ তো হিস্টোরিক্যাল ইভেন্ট, এটা আর কোনোদিন চেঞ্জ হবে না। এটাকে আপনি ইন্টারনেটে দেবেন, ইন্টারনেট স্পিচ যা ডিফিকাল্ট ইভেন ইন দি ইউনাইটেড স্টেটস, আপনি যদি ওটা যদি পুরো স্পিচটা ওখানে দেন, এটা ডাউনলোড হতে কত সময় লাগবে, তা আপনি চিন্তা করবেন কি যে কোন কন্টেন্ট আপনার কোর্সে স্টেবল, নেভার গোনা চেঞ্জ হিস্টোরিক্যাল ইভেন্টস, ওগুলো সিটিতে দেন, বইতে দেন, কোনো অসুবিধা নেই, বুঝছেন। কিন্তু যে কন্টেন্ট ডাইনামিক লাইক ইউএস ফরেন পলিসি খুব চেঞ্জ হয় না, তো ওগুলো যেগুলো আপনার চেঞ্জেবল কন্টেন্ট ওগুলো ইন্টারনেটে ভালো, বুঝছেন ব্যাপারটা। এই দুইটা একটা টেবিল করে ফেললে আপনার সাবজেক্ট আপনি দেখবেন এই জিনিসটা নেভার চেঞ্জেস, আই ক্যান ইউজ জাস্ট ভিডিও ডিস্ক অর সিডি রাম হোয়াট এভার, কিন্তু যে জিনিসটা চেঞ্জ হচ্ছে ওগুলো আমরা ইন্টারনেট চেঞ্জ করবো। আই হ্যাভ লট অফ কোম্পানিজ টু থিঙ্ক ফর দিস দেশের মানি, কারণ ওরা করে কি সব কিছু এত বেশি ইয়ে হয়ে যায় ইমোশনালি, তারা সব কিছুই অনলাইন করতে চায়, কিন্তু জানে না ওইটাও ইলেকট্রনিক লার্নিং, এইটাও ইলেকট্রনিক লার্নিং, কিন্তু দে আর এক্সিস্টেন্ট, ওয়ান ইজ স্টেবল কন্টেন্ট, আদার ওয়ান ইজ ডাইনামিক কন্টেন্ট। আরেকটা জিনিস, আপনি হয়তো মনে করছেন আপনি আপনার ছাত্রদেরকে ক্লাসে চেনেন, তাদের বিহেভিয়ার উড বি ডিফারেন্ট ওয়েন দে আর অনলাইন, সেই জন্য আপনাকে ভালো একটা ডেমোগ্রাফিক ডেটা আপনার শিক্ষার্থী সম্পর্কে আপনার নিতে হবে। আপনি হয়তো মনে করছেন আমার ছাত্ররা সবাই বাংলাদেশে আছে, হু নোস, আপনার ভালো একটা সাবজেক্ট যখন আপনি অনলাইনে চলে যাবে দেখবেন সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনার নাম হয়ে যাবে, আপনার ক্লাসটা অন্য একটা স্টুডেন্ট নিতে পারে। তাহলে আপনাকে জানতে হবে তার কী ধরনের টেকনোলজিক্যাল ক্যাপাবিলিটি আছে, ওর ডিজিটাল লিটারেসি স্কিল আছে কি না, তার মেন্টালি। কিন্তু অনলাইনে কিন্তু স্টুডেন্টদের নিজের ডিসিপ্লিন হতে হয়, নিজে নিজেকে খুব ডিসিপ্লিন হতে হয়, কারণ এখানে তো আপনি বলছেন না, ওর নিজের মতো করতে হবে, তা তাকে সেলফ ডিসিপ্লিন স্কিলটা ডেভেলপ করতে হবে, তা আপনার ওইসব ইনফরমেশন দরকার। ডিজাইন, একটা কথা বলছি, আমার মনে আছে আমি সরস্বতী এটা যোগ করি বলে, আমাদের স্কুলে যখন আমরা হাই স্কুলে যেতাম আমাদের ক্যাপ্টেন থাকতো, বলে স্ট্যান্ড আপ, আমরা স্ট্যান্ড আপ করতাম, টিচার না বলা পর্যন্ত আর বসতাম না। এই যে একটা মিলিটারাইজড এডুকেশন, যা টিচার ইজ লাইক আপনার এরকম, মানে ওরা মোর লাইক ডাইডেক্টিক, যে প্রফেসর টিচার এখানে থাকবে, স্টুডেন্টরা হচ্ছে ওখানে, তো টিচার লাইক সেজ অন দ্য স্টেজ আর ছাত্ররা শুনবে। দিন চেঞ্জ হয়ে গেছে, আজকাল ছেলেরা আইপড নিয়ে ঘুরে, আমরা একটু হিস্টোরিক্যাল ইভেন্ট নিয়ে কথা বললে ওরা গুগল করে বের করে ফেলে। সো ইট উইল বি টু ওয়ে লার্নিং। আমার ইনশাল্লাহ আমার অনেক শিক্ষার্থী আমি পড়িয়েছি, ওরা জানে, আমি ওদেরকে জিজ্ঞেস করি হোয়াট ডু লাইক টু লার্ন, হোয়াট ইজ দ্য আই ক্যান অ্যাড টু দেম। আমি বোরিং লেকচার দিতে চাই না, আমি চাই ওদের কাছ থেকে শিখতে, ওদের সাথে শিখে ওকে আমি গাইড করবো। সো আই ওয়ান্ট টু বি গাইড অন দ্য সাইড, নট দ্য সেজ অন দ্য স্টেজ, বুঝছেন ব্যাপারটা। পাশে থেকে তাকে আমি কোচিং করব, কিন্তু সামনে বলে মিলিটারির মতো বলবো না, বসো উঠো করো। ওই জন্য আপনার ই লার্নিং ডিজাইনে
আপনার প্যারাগজিক্যাল ফিলোসফি এমন হতে হবে, আপনি কি ভাবছেন ভালো, আপনি যদি মনে করেন আপনি ডাইডেকটিক দ্যাট ইনস্ট্রাক্টর ফ্যাসিলিটেট করবেন নাকি আপনি ইনস্ট্রাক্টর ল্যাড করবেন, এটা আপনার ঠিক করতে হবে। এই জন্য ইনস্ট্রাকশনাল ডিজাইনার জিনিসটা আপনাকে বলে দেবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে ইয়েস, কতগুলো ক্ষেত্রে আমি ছেলেদের বলি এটা আমি ভালো জানি তোমরা আমার থেকে শিখতে হবে, কতগুলো ক্ষেত্রে আমি বলি যে না এটা আমরা কোলাবোরেটিভলি শিখবো। একটু ফ্লেক্সিবল করা, ছাত্রের সাথে একটু শিক্ষা যে একটু ফ্রেন্ডলি তো হবে, উপায় নেই কারণ এটা ই লার্নিং, আপনি ওকে দেখছেন না সবসময়। হয়তো টেকনোলজি, আপনি একটা ক্লাস শুরু করেছেন কোপিং দ্যাট সবাই আপনার ক্লাসে ভালো মতো শিখবে, কিন্তু একটা ছাত্র সে কোনো মতে কানেকশনই পাচ্ছে না, কারণ সামথিং রং। এই জন্য সবসময় আপনার ইনস্টিটিউশনকে আপনি রাজি করাবেন যে একজন টেকনিক্যাল সাপোর্ট অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ আউট। আমার মনে আছে একটা ছোট্ট জিনিস হলে স্বপ্নে শেষ হয়ে যাবে। আমার মনে আছে একবার আমি কেনেডিয়ান ডিস্টেন্স এডুকেশনে একটা টক দিচ্ছিলাম বাসার টেলিফোন ধরে, তোরা যাচ্ছিল সব কেনেডিয়ান প্রভিন্স নিয়ে, যখন তারা ব্রিটিশ কলম্বিয়াতে আসছে একটা মহিলা আমাকে জিজ্ঞেস করলো আমি স্ট্যানফোর্ড থেকে একটা ক্লাস নিয়েছি আর ওইটা খুব ভালো কিন্তু আই ডিন্ট লাইক ইট বিকজ দেয়ার রেজিস্ট্রেশন ওয়াজ সো ব্যাড। দেখুন সব ঠিক ছিল কিন্তু রেজিস্ট্রেশনটা ভালো ছিল না বলে কোর্সের নাম খারাপ হয়ে গেছে। ইউ সি, সো উই নিড টু থিঙ্ক অ্যাবাউট ই লার্নিং গুড প্ল্যানিং ইনফ্রাস্ট্রাকচার, কে অ্যাসিস্ট করছে কিনা স্টুডেন্টদেরকে, কারণ স্টুডেন্টরা মরুভূমির মতো ছড়িয়ে ছিটিয়ে আসবে, আমি তাদেরকে দেখি না। আমার জর্জ ওয়াশিংটনের মাস্টার্স প্রোগ্রামে কমপ্লিটলি অনলাইন, কোনোদিন ছাত্রদের দেখিনি, ওই যখন গ্র্যাজুয়েশন দুই একজন আসলে ওদের দেখেছি, ওদের ছবি হয়তো দেখেছি। আরেকটা জিনিস, আপনি যখন একটা ই লার্নিং ডিজাইন করবেন এখন তো অনেক ধরনের ব্রাউজার আছে, এটা হচ্ছে ইন্টারফেস ডিজাইনের, তো দেখবেন কি ব্রাউজার এক একটা ব্রাউজারে এক ধরনের ডিসপ্লে করে, তো আপনি করবেন কি ওইটা করার পরে বিভিন্ন ব্রাউজারে দেখবেন কি ছবিটা কি ঠিক জায়গায় গেছে কিনা, কারণ স্টুডেন্টরা আপনার ওই স্ক্রিন দেখে ওদের লার্নিং এনভায়রনমেন্ট। সো মেক শিওর পিকচার রাইট প্লেসেস, টেক্সট রাইট প্লেসেস, ইউ নো ইস মানে ডিফারেন্ট ভার্সন যেন এফেক্ট না হয়, এটা হচ্ছে ভেরি আপনার সেন্স মেকিং আর কি, কমন সেন্স থিং। আচ্ছা এই জিনিসটা কিন্তু আমি সরকারি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো। প্রেসিডেন্ট ক্লিনটন একটা ভালো কাজ করেছেন আমাদের স্পেশাল এডুকেশনে, ফাইভ ওয়েট কমপ্লায়েন্স, এর অর্থ হচ্ছে আমেরিকান ডিসএবিলিটি অ্যাক্ট। এই ধরুন এখানে মনে করেন একজন অন্ধ আছে, তো একটা সফটওয়্যার নাম হচ্ছে স্ক্রিন রিডার, যখন স্ক্রিন রিডারটা পড়বে তখন বলবে ইন্টারফেস ডিজাইন গ্রাফিক, তারপর বলবে পেজের সাইজ ডিজাইন, অন্ধ বুঝলো না গ্রাফিকটা কি, তো ফাইভ ওয়েট কমপ্লায়েন্সে করে কি তোকে ফোর্স করে গ্রাফিকে বর্ণনা করার জন্য, বুঝছেন সেই বর্ণনা ফাইভ ওয়েট কমপ্লায়েন্স, তোরে বলবে কি ইন্টারফেস ডিজাইন গ্রাফিক অফ এ কম্পিউটার অর হোয়াট এভার টাচ বাই সাম ওয়ান, এটা ডিসক্রাইব করবে। তো আমাদের দেশে আই হোপ যে এই জিনিসটা করে, যারা ডিজেবল তারা যেন ফুল বেনিফিট পেতে পারে। ক্লাসে আমরা বিল্ডিং করতে ও সিঁড়ির জন্য সিঁড়ি না দিয়ে আমরা একটু রোল ওয়ে করতে পারি, কিন্তু ই লার্নিং এটা সম্ভব। একটু সরকারি পলিসি মাস্ট অ্যাডাপ্ট ডিসএবিলিটি অ্যাক্ট, এটা আমি সব দেশে বলি এবং এটা খুবই জরুরি, এটা করা কঠিন কিছু না। আচ্ছা হ্যাঁ, সব দেশে গেলে একই প্রশ্ন, এই যে ই লার্নিংয়ের মাধ্যমে শিখছে যে পরীক্ষাটা নিব কী করে, এটা তো নিশ্চয় আপনার প্রশ্ন আছে তাই না? আমার কোনো আনসার নেই, তবে আমার আনসার এইটুকু, আমার ওয়েব বেস ইনস্ট্রাকশন বইতে ইউনিভার্সিটি অফ টেক্সাসের ডক্টর ডিলেন হাসপেত লিখেছিল যে এইটা করো না কেন, তুমি যখন ক্লাসটা যদি মনে করেন মাল্টিপল চয়েস দিতে থাকে সবাই যোগাযোগ করে উত্তরটা পেয়ে যাবে, আপনাকে এমনভাবে আপনার কোর্সটা তৈরি করতে হবে যে ইউ ডেভেলপ রিলেশনশিপ উইথ দ্য স্টুডেন্ট, হঠাৎ করে সি থেকে পাবেন একজনে। তো আপনার কোর্স ডিজাইনে গুড ডায়ালগিং হতে হবে আপনার সাথে আপনার ছাত্রের সাথে, ইউ বিল্ড রিলেশনশিপ, প্রজেক্ট দেবেন, পোর্টফোলিও দেবেন, মাঝে মধ্যে অ্যাডাপটিভ কুইজেস দেবেন, অ্যাডাপটিভ মানে বেসড অন ইস রেসপন্সেস আপনার প্রশ্ন আসবে ওরকম করে, দুজন পাশে বসে আছে একই ধরনের প্রশ্ন পাবে না। তবে অনেকে বলে যে হ্যাঁ আমি কীভাবে ভাবলাম, আপনি কীভাবে জানলেন যে ওই ছেলেটা পরীক্ষা দিচ্ছে, সে হয়তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ পরে টেবিলের নিচে আরেকজনে কিন্তু কম্পিউটার টাইপ করছে, আমি জানি না, কিন্তু আপনি যদি কোর্সটা এমনভাবে ডিজাইন করেন, মেক ইট ফান, মেক ইট ইন্টারঅ্যাক্টিভ, গেট দেম ইনভলভ ইন লট অফ প্র্যাকটিক্যাল প্রজেক্টস সো দ্যাট দে উইল কাম ব্যাক নেক্সট ডে ফর মোর লার্নিং।
আমি জাফর ইকবাল সাহেবের আমরা একটা একটা চ্যাপ্টার লেয়ার কথা ছিল অনেকদিন, বেশ কয়েক বছর আগে উনি একটা কথা বলেছিলেন আমাকে, যে বলেছেন যে উনি ওনার ছাত্রদের মধ্যে তৈরি করেন, 2-3 sisters উনি কি বলেছিলেন যে আপনাদের ছাত্ররা শিক্ষক হবে পরে। দিস ইজ ওয়ান ইম্পিটাস, ফাইন্ড আউট ইনোভেটিভ সিস্টেম, ফাইন্ড আউট ইনোভেটিভ ওয়েজ সো দ্যাট স্টুডেন্টস উইল বি ইনভলভ। এই যে আমরা ক্লাসে বাংলাদেশে আমি এখন সিস্টেমটা জানি না, আমার আমি সরি যে কীভাবে শিক্ষকদেরকে ইভালুয়েট করা হয়, আমেরিকান সিস্টেমে হয় কি স্টুডেন্টরা যেহেতু বস তারা আমাদের ইভালুয়েট করে বেসড অন দ্যাট, আমরা ইয়ে করি এখানে জানি না। কিন্তু ই লার্নিংয়ের সুবিধা কি, ই লার্নিংয়ে দেখবেন কি একটা কোর্সের যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট সে জনাব মালিক, যেটা ডিজাইন করছে ওনার সাথে ওর নাম হচ্ছে মিসেস রহমান, যে পড়াচ্ছে ওর নাম হচ্ছে মিস্টার লতিফ হয়তো, তো যে গ্রাফিকটা ডিজাইন করেছে হচ্ছে আরেকজন অরুণ নাম একটা ভদ্রলোক হতে পারে, কে প্রোগ্রাম অনেক লোক ইনভলভ। তো আপনি ই লার্নিংয়ে অনেক সুবিধা আছে যে স্টুডেন্টরা যখন জিনিসটা পড়ছে ওরা কমেন্টগুলো দিচ্ছে, তো আপনি এখানে প্রত্যেকটা পেজ আপনার পেজ কন্টেন্টের উপরে আপনি কমেন্ট পেতে পারেন। তো আপনি বুঝবেন এই কন্টেন্টের গ্রাফিক্সটা ভালো না, তাহলে কার জন্য কমেন্টটা নিচ্ছেন, গ্রাফিক আর্টিস্ট, পরে বলেন যে এটা তো ওরা বুঝছে না তোমরা এটা করো। তো আপনার জন্য খুব সুবিধা, ইটস আমরা বলি ফর্মেটিভ ইভালুয়েশন, ইমপ্রুভিং ইট, হ্যাঁ, ফর ইউর গেটিং ফিডব্যাক ফর ইমপ্রুভমেন্ট, এই একটা সুবিধা ইন লার্নিং আছে। ম্যানেজমেন্ট, মনে করেন আপনি ই লার্নিংয়ে একটা টেস্ট দিচ্ছেন, বগুড়াতে আপনার স্টুডেন্ট আছে, চিরংয়ে আছে, ময়মনসিংহে আছে, হঠাৎ করে দেখা গেছে কি ওরা সবাই বসে আছে আপনার ওই টেস্টটা নেওয়ার জন্য, ওই আপনি বলছেন 8 AM আমি টেস্টটা দিচ্ছি, হঠাৎ করে আপনার সিস্টেম চলছে না, ওরা কিন্তু বসে আছে, এটা আপনার কর্তব্য যেহেতু আপনার আপনাকে পে করেছে যে ওদেরকে জানা, যে কোনো উপায়ে জানা যে আপনার হয়তো আপনি সিক অথবা আপনার ওখানে প্রবলেম হয়ে গেছে, কিন্তু এত লোককে বসিয়ে রেখে লাভ নেই। সে এইসব চিন্তা আমরা করতাম না আগে, ফেস টু ফেস ক্লাসে এসে আমরা চিন্তা করতাম ওখানে নোটিশ আজকে ক্লাস হবে না, ওরা চলে গেল, কিন্তু আপনার ছাত্ররা যে বসে আছে আপনাকে সেভাবে চিন্তা করতে হবে, একটা সিস্টেম বের করতে হবে তাদেরকে জানানো। আমি এই বক্তৃতা দিচ্ছিলাম কলম্বিয়া ইউনিভার্সিটিতে, তো ওরা আমাকে কলম্বিয়া প্রফেসর বলছে যে তুমি নাকি লার্নার্স আর লয়ার নাকি, আমাকে অলমোস্ট লাইক দ্যাট, কেন লার্নার্সদের জন্য তো এটা বলছি, অ্যাকচুয়ালি আমি আপনাদের কাজ বাড়িয়ে দিচ্ছি, কিন্তু ইনশাআল্লাহ কাজ বাড়াতে আপনাদের আমাদের কষ্ট করতে হবে এবং জেনারেশন অনেক ইম্প্রুভ করবে। অনেক শিক্ষক আমাকে পছন্দ করবেন, আমি জানি অনেক ইনস্টিটিউশন আমার পছন্দ করে না, কারণ আমি এত কিছু বলি যেগুলো এগুলো আমি রিসার্চ করে বের করেছি ওভার সো মেনি ইয়ার্স, ওইটা অবশ্য বলে ফেলেছি রিসোর্স সাপোর্টে, এখানে কিন্তু আপনি ভালো করে টেকনিক্যাল সাপোর্ট ডিজিটাল লাইব্রেরি আপনাকে এস্টাবলিশ করতে হবে। এটা দেখাচ্ছি না, আচ্ছা এটা আসুন, এথিক্যাল ইস্যু, সো মেনি প্রবলেমস, আই ক্যান রাইট সো মেনি বুকস, পাবলিশ আমার বারবার বলে এক একটা নিয়ে এই প্রত্যেকটা নিয়ে তুমি বই লেখো, সোশ্যাল পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, কোন কোর্সে কার নাম থাকবে কি থাকবে না, হিস্টোরিক্যালি অনেক ধরনের সিচুয়েশন আছে, বাট কালচারাল ডিভার্সিটি, আপনি যখন একটা কোর্স দিচ্ছেন যে আমাদের এক্সপিরিয়েন্স সারা ওয়ার্ল্ড ক্লাসগুলো যাচ্ছে, তো আপনার কীভাবে কথা বলেন, কী ধরনের সাইন অ্যান্ড সিম্বল ইউজ করেন, আপনার এক্সপ্রেশন কী, ওই অন্য লোককে অফেন্ড করতে পারে, আই এম শিওর আমি যেভাবে কথা বলছি অনেক কথা পছন্দ করছেন না, অনেক কথা পছন্দ করছেন, এগুলো ইয়ার পার্ট অফ দ্য গেম, এই জন্য আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি যে জিনিস লিখছি আমাদের ছাত্রের মধ্যে সবাই একই ধরনের অ্যাথনিক গ্রুপ, কিন্তু আমরা যদি অন্য অ্যাথনিক গ্রুপে যাই হয়তো একটা একটা কালার লাইক র্যাড কালার ইজ ভেরি ভাইব্রেটিং কালার ফর চায়না এবং বাংলাদেশ হতে পারে, কিন্তু ইউএসএতে আমরা র্যাড ইউজ করি ফর ডেঞ্জার থিং, দেখুন দিস ওয়ান, আমার মনে আছে ছোটোবেলায় খেলা আমি ক্রিকেট খেলতাম, না পারলে বন্ধুরা বলতো এরকম এরকম কাজ করা দেখাতো না, আমেরিকা আচ্ছা অন্যান্য দেশে চোখ, মনে করুন আমি একটা আমি বাংলাদেশের ছেলে বাংলাদেশে বসে আছি আমেরিকার একটা ক্লাস নিচ্ছি, তো আমাকে জিজ্ঞেস করছে একটা প্রশ্ন করেছে হুইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, আমি ওবামা, তো ওরা করলো কি আমেরিকান কোর্স আমাকে থামস আপ দিয়ে দিল, আর আমি যদি আমেরিকান এই থামস আপ অর্থ না বুঝতাম তা বললো কী ব্যাপার, আমি তো উত্তরটা ঠিকই দিয়েছি, কম্পিউটার আমাকে চ্যালেঞ্জ করছে কেন, তাই না? সো আপনি দেখুন এরকম অনেক ধরনের জিনিস আসতে পারে যেগুলো আমাদের একটু ক্রস কালচারালি একটু ইয়ে করতে হবে। এই আরেকটা দেখেন, আমেরিকান টাইম বাংলাদেশ টাইম, আপনি একটা ক্লাসে বললেন যে স্টুডেন্টদের বললেন আমেরিকাতে MIT তে একটা কোর্স আসছে প্রফেসররা লাইভ ডিসকাশন করবে,
কিন্তু উনি গ্রহণ করবেন। সেটা আমি বলছি এখানে, বাংলাদেশে মনে করুন 4 AM হয়ে যেতে পারে, ওই লোক ঘুমাচ্ছে, আপনার স্টুডেন্টটা ঘুমাচ্ছে, যদি আমি যদি 5 PM যদি MIT-র প্রফেসরে ডিসকাস করতে চাই অনলাইন চ্যাটে, তা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই 5 PM USA-তে সবাই খেলছে, বাংলাদেশ ঘুমাচ্ছে। তো আপনি যদি ক্রস কালচারাল ক্রস জিওগ্রাফিক ডিভার্সিটি আপনার কোর্সটা দিচ্ছেন এবং এক্সপার্টিস হেল্প করছেন, হ্যাঁ আপনাকে একটু সেন্সিটিভ, এগুলো আপনার কাছে তুলে ধরছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, এগুলো আমি বের করছি, এগুলো করলে আমার সুবিধা বই লিখতে পারি এবং এটা আপনাদেরকে আপনার কনসার্ন হয়ে যাবেন যে আরে আমি তো চিন্তা করিনি, এটা জাস্ট দিস ফ্রেমওয়ার্ক ইজ ফর ইউ টু থিঙ্ক থ্রু। আচ্ছা আপনি প্রশ্ন করতে পারেন, খান সাহেব আপনার কি কোনো সলিউশন আছে? কিন্তু আমি কিন্তু সলিউশন দিই না, আমি প্রবলেমটা ব্যাখ্যা করি, কিন্তু সলিউশন দিলে পরের বাজার না হয় আমাকে ধরবেন, এই জন্য আমি এটা কাগজে সলিউশন দিই না, আমার যদি থাকো আমি দিই না, আপনাদের বের করতে হবে, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের প্রবলেম। আচ্ছা এখন কথা হচ্ছে, আপনি কি রেডি নাকি যে আপনি ই লার্নিংটা শুরু করবেন? পুরোটা না, সামান্য সামান্য আপনি রেডি? অবশ্যই আপনি রেডি। আচ্ছা এই জিনিসটা নিয়ে আপনাকে সবাই জিজ্ঞেস করবে, হ্যাঁ আপনি তো ক্লাসটা পড়াচ্ছেন, আমার ছেলে আগে 4 দিন কলেজে যেত, আপনার ক্লাসটা নিয়ে দেখে 1 দিন যে 3 দিন ঘরে বসে কম্পিউটারে খেলাধুলা করে, ওরা কি একই জিনিস শিখছে নাকি? প্রশ্নটা আসবে আপনাকে, আপনি বি সারপ্রাইজ, রিসার্চ সেইং দ্যাট এখন ই লার্নিং কোর্সগুলো বেটার দ্যান ফেস টু ফেস ক্লাসেস, কারণ ই লার্নিং ক্লাস যদি এরকম প্ল্যানিং করে করে অনেক রিসোর্সেস ওরা করে, অনেক ইন্টারঅ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় এবং অনেক কোলাবোরেটিভ হয়, বা ইয়ে শিক্ষার্থীরা বেশি শেখে। আপনাকে এই প্রশ্ন এরা করবে, আপনি প্রস্তুত থাকবেন ওইভাবে যে অ্যাকচুয়ালি একজন প্রফেসর বা একজন শিক্ষার্থী একজন ট্রেনার বেশি কষ্ট হয় ই লার্নিং করতে, কিন্তু আপনি যে একবার করে ফেলেন জিনিসটা আপনার কাছে রয়ে গেল, এটা আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আপনার জিনিসটা অন্যরা ভোগ করতে পারলো। আজকে এই মুহূর্তে আপনাদেরকে কিছু কিছু ইস্যু দেখিয়েছি উইদিন দ্য স্কোপ অফ দ্য টাইম, কিন্তু আপনি আপনার ক্ষেত্রে ওয়েদারই আপনি এলিমেন্টারি স্কুল অথবা ইউনিভার্সিটি আর আপনি একটা NGO-তে অথবা একটা কর্পোরেশন আছেন, আপনি সবসময় চিন্তা করবেন আপনার ক্ষেত্রে এখানে একটা গেম আছে, আমার সময় উপর আমি দেখাবো, বাট আপনি সবসময় চিন্তা করবেন যে আপনার যাকে শেখাচ্ছেন তাকে ওই অক্টাগনের ইস্যু নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকলে ওগুলোকে সলভ করতে পারবেন কিনা। তো এগুলো বেশিরভাগ আছে আমার কিছু বই থেকে, আমার ওয়েবসাইট বদ্দুলখান.com, আর আমার কার্ড এখানে আছে, তবে আমি দেখি কি আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আর দেখি কি আছে, ওকে অল প্রেজেন্টেশন অ্যাভেলেবল হিয়ার, আই ডোন্ট নো হাউ মাচ টাইম আই হ্যাভ, এভরি টাইম 5 মিনিটস, ওকে 5 মিনিটসে প্রশ্ন থাকলে একটা প্রশ্ন নেব। আরেকটা জিনিস হচ্ছে, আমি দুটো বই আমার 97 2000 96 2001-এর দুটো বই আমি রাফেল ড্র করে দেবো, আপনার প্রশ্ন থাকলে, কারো কোনো প্রশ্ন আছে একটা প্রশ্ন করুন। আচ্ছা একটু কাইন্ডলি জাভেদ স্যারকে একটু মাইক্রোফোন, একটু যদি ইয়ে মানে স্ট্যাটিস্টিক্স কি দিতে পারবেন যে মানে গত 5 ইয়ার্স অর 10 ইয়ার্সে আগে কতগুলো ছিল, এখন কীভাবে ডেভেলপ করেছে, কোন কোন কোর্সগুলোতে সাকসেসফুল হয়েছে, কোনটাতে আসলে সাকসেস হয় নাই, এই ধরনের একটা মানে কিছু নাম্বার তো যেটা আমরা এনো। অ্যাকচুয়ালি আমার কাছে ওইরকম নাম্বার নেই, কিন্তু ওভারঅল কোর্সের রিটেনশন আর কি রিটেনশন ইম্প্রুভ করেছে, পার্সোনালি আমি এখন এটা দিতে পারবো না, কিন্তু ওভার দি ইয়ার্স ড্রপ আউট রেট ওয়াজ খুব কনসার্ন ছিল, কিন্তু অনেক রিটেনশনটা ইম্প্রুভ করেছে, আর মোর অ্যান্ড মোর কোর্সেস অফার থ্রু ই লার্নিং মেথড, এবং এটা আমি এই মুহূর্তে বলতে পারি, বাট আই ক্যান মেক ইট অ্যাভেলেবল টু ইউ, রিসার্চ ই লার্নিং রিসার্চে, এটা ভেরি গুড পয়েন্ট, ইট দ্যাট শুড বি অ্যাস্ক। আর একটা প্রশ্ন নেওয়া যায়, ওখানে কথা বলেছে, ওইটা আমার কাছে আছে, ওটা আমি ইমেল করে দিতে পারি। অ্যাকচুয়ালি উনি আমার সহধর্মিনী এবং স্ত্রী।
উনি অ্যাকচুয়ালি ফেডারাল এভিয়েশনে প্রোগ্রাম ম্যানেজার এবং ওই ই লার্নিং ইনস্ট্রাকশন রিজনে পিএইচডি শেষ করছেন এখন। আচ্ছা আরেকটা প্রশ্ন নিই। আমার একটা প্রশ্ন আছে। আমরা যে ডেভেলপ করতে যাচ্ছি এটা তো এখনো অতটা চালু হয়ে ওঠেনি, এক্স্যাক্টলি কোন প্রত্যেকটা বাচ্চাদের বেশি করবে ওরা বুঝে, ইউনো আমেরিকাতে আমাদের অ্যাডাল্ট স্টুডেন্টকে পড়াতে একটু কষ্ট হয়, ওরা একটু জানে না, বাচ্চারা কিন্তু ওরা ইউটিউব এই সেই ওরা আমাদের চেয়ে বেশি জানে। হ্যাঁ, এর মধ্যে আমার একটা ছোট বাচ্চা আছে ওইখানে 13 বছরের, সে ডেইলি ইন্ডিপেন্ডেন্টে কিন্তু প্রায় লেখে, কিন্তু এই আমাদের ডেইলি ইন্ডিপেন্ডেন্টে হ্যাকারস্কিং এর উপরে এইসব নিয়ে ওরা কিন্তু অনেকে ওকে আমি জিজ্ঞেস করি এ কি বল বেটা নিউটা কিন্তু কি আসছে। হ্যাঁ, কারণ এই লেভেলে বিগিনিং লেভেল থেকে শুরু করা উচিত। এই জন্য কিন্তু আমি চাচ্ছি আমাদের ন্যাশনালিটি টিচারদেরকে আমরা একটু ট্রেনিং দেওয়া উচিত, কারণ টিচাররা তো এরকম সুযোগ পায়নি, লোকের ট্রেনিং ই ট্রেনিং দিয়ে বাচ্চাদের যেন ভালোভাবে উদ্বুদ্ধ করতে পারে, তারা যেন ভেরি ইন্টারাক্টিভ হয়। দেখুন আমেরিকাতে টিচার বসে থাকে, স্টুডেন্টরা দুষ্টমি করে, শুনতে চায় না, কারণ ওরা অলরেডি গুলো জানে, সো দে মেক দ্য টিচার অবসোলিট, সো আই হ্যাভ টু গেট রেডি। ওখান থেকে দেখে নিতে পারছে, অনেকে ওয়েবকাস্ট হচ্ছে আমাদের লাইভ ওয়েবকাস্ট দেখছে, ওটা হচ্ছে ওর এট এ ডিস্টেন্স হি ইজ পার্টিসিপেটিং ই লার্নিং। আমি অডিয়েন্সের পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাই, ট্রাইং টু অ্যাবিউজ মাই মানে অ্যাজ এ কন্ট্রাক্টর আই এম ট্রাইং টু টেক অ্যাডভান্টেজ অফ দিস। সেটা হচ্ছে যে পুরো প্রেজেন্টেশনে আপনি যেটা বললেন, একটা প্রশ্ন আমার মাথায় আসছে যে কনভেনশনাল মেথড যেটা এডুকেশন যেটা আমরা সবাই জানি যেভাবে আমরা প্র্যাকটিসটা করছি, সেটা কি পুরোপুরি সাবস্টিটিউট করতে পারে ই লার্নিং, নাকি এটাকে জাস্ট সাপ্লিমেন্ট করছে, পার্শিয়ালি এটাকে কিছু কিছু ইন্টেলেকচুয়াল স্কিল, কিছু কিছু সাইকোমোটর স্কিল, কিছু কিছু অ্যাটিটিউডাল স্কিল, কিছু কিছু ফ্যাকচুয়াল লার্নিং, অ্যানথ্রোপোলজি টু জুওলজি এনি সাবজেক্ট এটা আছে। তা আপনার দেখতে হবে, আপনি তো সার্জারি কোনো দিন আপনি ছাত্ররা এটা করতে পারবে না, ব্লাড টাচ করতে হবে, ফেস টু ফেস দরকার, তা আপনি অ্যাকচুয়ালি ই লার্নিংটাকে ব্ল্যান করবেন। ই লার্নিং সাম কোর্সেস, ইংলিশের অনেক কোর্সেস আছে যেগুলো কমপ্লিটলি স্ট্যান্ড অ্যালন ই লার্নিং, বাট যেমন আপনার ল্যাবের কোর্সগুলো, আপনার তো ল্যাব থাকতে পারে কিন্তু মেডিকেল সায়েন্সে আপনার নার্সিংয়ে মেডিকেল সায়েন্সে ইজ সো সোল্ড রিনিডেড, ইঞ্জিনিয়ার হয়তো সিমুলেটার দিয়ে ইউজ করতে পারবে। আমি কিন্তু ইউএস গভর্নমেন্টকে আমি হেল্প করছি ই লার্নিং স্ট্যান্ডার্ড ফর আপনার ই আর কি এয়ার ট্রাফিক কন্ট্রোলার। হ্যাঁ, সো আপনি দেখুন একটা কোর্স আপনাকে ডিসাইড করতে হবে যে ওয়েদার এটা আমি ই লার্নিংয়ে দিতে চাই কি না। অ্যাকচুয়ালি মিক্স মোড ব্ল্যান্ডেড অ্যাপ্রোচ ইজ বেটার অলওয়েজ, কারণ কি এখানে কস্ট ইফেক্টিভ, গ্রেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনার প্রশ্নগুলো ধন্যবাদ। এখন আমি কিন্তু দুটো বই আমি অটোগ্রাফ করে আপনাদের দেবো। আজকে কার জন্মদিন? আগামীকাল কার জন্মদিন? আগামীকাল পরশু, আগামী পরশু কার জন্মদিন, কোন দিন? আটই মে। আপনি আসুন, আপনাকে একটু পুরস্কার দেওয়া হবে। কমপ্লিমেন্টারি কপি তো, কোন ওই বইটা দেন, বড় বইটা দেবে, একটু ছবি তুলবেন কাইন্ডলি, ওই বইটা দেন।
আপনার বইটা পেয়ে আপনার একটু অভিজ্ঞতা বর্ণনা অবশ্যই খুব ভালো লাগছে। যখন আমি এটা ইনভিটেশন পেয়েছিলাম আই ওয়াজ থিঙ্কিং অন দ্যাট, কারণ এর আগে আমরা আরেকটা আমার অর্গানাইজেশন থেকে আরেকটা প্রোগ্রামের সাথে ই লার্নিং নিয়ে কিছু কাজ করছিলাম, টু অ্যাডপ্টেড দ্যাট মডেল ফর আওয়ার কলিগস। তো এখানে আসার আগেও ভাবছিলাম যে এইখানে কী পাবো এবং এটা নিয়ে কীভাবে কাজ করবো, আর বইগুলো দেখে খুব লোভ লাগছিলো যে নেওয়ার কোনো ব্যবস্থা করা যায় না। আই ওয়াজ প্ল্যানিং আমার সিইওকে বলার জন্য যে ওখান থেকে কিছু বই নিয়ে যায় আমাদের অর্গানাইজেশন লাইব্রেরির জন্য, সো একটা পেয়ে গেলাম, দ্যাটস গ্রেট। আপনাকে অনেক ধন্যবাদ। আর কারোর জন্মদিন কি নভেম্বরের 12 তারিখ, সেপ্টেম্বরের 13, জুলাই 12, জুলাই 7? আপনার কোন মাসে জন্ম? ডিসেম্বর 12? ওটা আপনার জন্ম, ওইটা আমার মনে আসেনি এখনো। মার্চ 26? আসুন আপনি আসুন, মার্চ 26। আমি অটোগ্রাফার আছি। এই বইটা কিন্তু একদম মানে বেস্ট সেলিং পায়োনিয়ারিং বুক আপনাকে দিলাম। আপনার এই ব্যাপারে আপনার অভিমত কি? আপনার মানে কেমন লাগছে? ওয়েল ডেফিনেটলি খুব ভালো লাগছে, আর আমার জন্মদিনটা একটা ভালো দিন। অবশ্য এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আমার জন্ম হয়েছে আর কি, অনেকে আবার জন্মদিন তৈরি করে আর কি, ডেটাফার তৈরি করে না। এনিওয়ে তো আমার খুব ভালো লাগছে, আমি আরও কিছু কথাবার্তা বলবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু মানে চিন্তাভাবনা ছিল, বাট আই ওয়াজ নট রেডি। আমাকে গত রাত্রেই এই আজকের ব্যাপারটা কনফার্ম করা হয়েছে, আগে জানলে হয়তো আমি আরও কিছু কথাবার্তা আপনার সাথে বলতে পারতাম। এনিওয়ে আমার খুব ভালো লাগছে যে আমার একটা জন্মদিনের একটা পুরস্কার পেয়েছি, যে বইটি বেস্ট সেলার বই হিসাবে পরিচিত। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি। থ্যাংক ইউ সুধী মন্ডলী। আমি আপনার আসিফ এবং তার গ্রুপকে আমার অনেক অনেক ধন্যবাদ। এত অল্প পরিসরে তারা যে একটা এত সুন্দর একটা অনুষ্ঠান করে ফেলেছে, এই জন্য আমি ওদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আশা করছি যে বাংলাদেশে আজকে থেকে আমরা সত্যি একটু একটু হলেও ইন্ডাস্ট্রিতে, এডুকেশনে, গভর্নমেন্টে এই লার্নিংটা ভালোভাবে শুরু করে দেবো। এবং আমি যেহেতু একটা বাংলাদেশের ছেলে, তো আমি সবসময় ফিরে আসবো যে এগুলো করার জন্যে, নট ফর দ্য মনিটারি বেনিফিট, জাস্ট এটা আমার একটা প্যাশন। আমি জাফর ভাই সাহেবকে বলেছি আমি একটা টেলিভিশন অনুষ্ঠান করতে চাই, মনে আছে নিউ জার্সিতে, আমাকে একটা ডিজিটাল বাংলাদেশের উপর একটা অনুষ্ঠান করেন, আমি করবো। আমি একটা থিম সং লিখে ফেলেছিলাম, কারণ আমি চাই যে অ্যাওয়ারনেস প্যারেন্টসদেরকে বোঝাতে যে প্লিজ ছেলেদের কম্পিউটার দিচ্ছ, কম্পিউটারের সৎ ব্যবহার করে শেখাও। আমি চাই না সে সৌদি আরবে মক্কাতে হজ করতে গেলে দেখি কি সবসময় দেখি যে আমাদের ভাইয়েরা খুব কষ্টে আছে, তাদেরকে একটু স্কিল দিন,